اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءُ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم وما امروا الا ليعبدوا الها واحدا لا اله الا هو سبحانه عما يشركون يريدون ان يطفئوا نور الله بافواههم ويابى الله الا ان يتم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم فتكوى بها وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأن فذوقوا ما كنتم تكنزون. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض. منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. واعلموا أن الله مع المتقين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا, المس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله ইনস ইনআলিম হাকিম মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে তার অশেষ রহমতে হৃদায়ত দান করেছেন তার সত্য দিনের দিকে সালাত সালাম নাজুল হুক মাহমুদুর রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের মতো বহু মানুষকে শিরকুফরির আর সমস্ত পাপের গুমরাহি থেকে আল্লাহ পাক নাজাদ দিয়েছেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তায় লাগিয়েছেন এবং দোয়া করি আল্লাহ পাক যেন এই রাস্তায় আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন আমাদের তফসির চলছে সুরায় আত সুরা তবার আয়াত নম্বর আঠাইশ থেকে তফসির হবে আজকে এই আয়াতে পাক মুশরেকদের কথা উল্লেখ করেছেন মুশরেকদের অবস্থা তারা কি ধরনের মানুষ এবং তাদের বিধান মসজিদে হারাম মক্কাতুল মোকারমার হারামের এলাকায় প্রবেশের ক্ষেত্রে দিন ইসলামের বিধান কী এ বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন আর তারা যদি তাদেরকে যদি মসজিদে হারাম বা হারামের এলাকায় মক্কাতুল মোকাররমায় আসতে না দেওয়া হয় তাতে যে অনেকে ভাবতে পারে যে মুসলিমদের একটা ইনকাম সোর্স হইতো ভিজিটাররা আসতো হ্যাঁ পর্যটকেরা আসত তাহলে একটা ইনকাম বাড়ত আর ইনকামটা কমে গেল তাহলে অভাব দেখা দিতে পারে এই সব ভয় করিও না এই বিষয়ে পাক উল্লেখ করতে গিয়ে বলছেন ইয়া এই আমানু আ হে মমিন সকল হে ইমানদার মানুষেরা মহমিনদেরকে মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করছেন ইন্নামাল মুশরিকা নাজাস জেনে রাখো যে নিঃসন্দেহে মুশ্রিকরা হচ্ছে না পাক এতে কোনো সন্দেহ নেই ইন্নামা এতে কোনো সন্দেহ নেই যে মুশ্রিকরা মুশ্রেক কারা যারা মুহেদ নয় আল্লাহর একত্রে বিশ্বাসী নয় আল্লাহর একত্রে মানে আল্লাহ তার জাতে সত্তায় তার সিফাতে গুণাবলিতে তার কাজে রবু এবং তার এবাদত বন্দিতে এক ও একক তৌহিদে রবুবিয়াত অলুহিয়াত আসমা এবং সিফাত যেগুলির বাংলাতে আমি ব্যাখ্যা বললাম জাত সিফাত সত্তা এবং গুণাবলী তহিদুল আসমা সিফাত আল্লাহর কাজ হচ্ছে তৌহিদে রবু আল্লাহ পাকের এবাদত বন্দী হচ্ছে তহিদুল আলুহিয়া তহিদুল এবাদা এ সমস্ত কিছুতে আল্লাহ এক ও একক বিশ্বাস করা এক বলে ঘোষণা করা এবং তার একত্ব কাজে কথাতে প্রতিষ্ঠা করা শুধু বিশ্বাস করেন বিশ্বাস করছেন আর কাজ উল্টা করছেন তাহলে ও হইতে পারেন আপনি তৌহিদকে বিশ্বাস করবেন তৌহিদের এলান করবেন ঘোষণা করবেন শাহাদাত দেবেন আশাদ আল্লাহ ইহি আসাদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে আর তৌহিদের প্রতি আমল করবেন আপনি তহিদ বিপরীত কোনো কাজ করবেন না আপনার আকিদ আমলে কথাই কাজে যেন কোনো শির্ক না থাকে তাহলে আপনি মহাহেদ আর মুহেদ আল্লাহর একত্র প্রতিষ্ঠাকারী হচ্ছে একমাত্র বিশ্বাসী মুসলিম আত্মসমর্পণকারী আর যারা মুশরেক বহুত্ববাদী তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আর দেব দেবীর সামনে আত্মসমর্পণ করে অথবা দরগাতে মাজারে আত্মসমর্পণ করে সুতরাং মুসলিম কি করে মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী একমাত্র আল্লাহর সামনে ও আসলামতো মা বিল কথা আমি আত্মসমর্পণ করছি সাথে তার মতো লিল্লাহ রব্বিল আলমিন রব্বুল আলমী যিনি আল্লাহ তার সামনে শুধু তাহলে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু জীবিত মৃত দরগা দুর্গা মনে করে যে সেখানেও কিছু পাওয়া যায় বা তারাও আমাদের খোঁজ খবর রাখা দিতে পারে তারা মমিন নয় তারা মাহেদ নয় তারা মুশরেক তারা যেকোনো জাতির সাথে সম্পর্ক রাখুক না কেন যদিও তাদের নাম জাতিতে তাদের কার্ডে মুসলিম হোক না কেন তারা মুশরেক যদি আকিদায় কথায় কাজে সিরক থাকে তাহলে এম মুশরেকা নাজাস আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে যারা বহুত্ববাদী তারা হচ্ছে না নাজাস এই না পাকি তাদের হাত পা শরীর মাথা থেকে পা পর্যন্ত না পাকি আল্লাহ শুধু নাপাক বলেছেন কিন্তু এই না পাকি যদি তাদের শরীরের না পাকি হইতো তাহলে কাফের সাথে আদান প্রদান করা যেত না কাফের গায়ে গা ঘেঁসা যেত না কাফের পাশ দিয়ে চলা যেত না ঠিক না কারণ আপনার কাপড় যদি তার গায়ে লেগে যায় আর তার গা যদি ঘেমে থাকে তাহলে তো কাপড় নাপাক হয়ে যাবে এমন কোন শরীয়তে হাদিসে কোরানে ফেকার কে কোনো মশলা আছে কি যে কাফের ঘাম যদি আপনার গায়ে লেগে যায় কাপড় লেগে যায় তো নাপাক হয়ে যাবে নেই তারপরে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সাহাবাইকাররা কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন আদান প্রদান করেছেন নেওয়া দেওয়া করেছেন কাফেরদের তৈরি করা কাপড় পরিধান করেছেন তাহলে এই সমস্ত মুসলিমদের এই ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের ইতিহাসে স্পষ্ট প্রমাণ রয়েছে যে কাফেরদের শরীর নাপাক নয় আরো এর চাইতে দলিল বলি কাফের শরীর যদি না পাক হইতো শরীর যদি না হতো তাহলে ইয়াহুদি খ্রিস্টানদের মহিলাদের সাথে বিবাহ জায়েজ হতো না ঠিক না কারণ যাকে বিয়ে করেছে ইহুদি খ্রিস্টান মেয়ে যদি সতী সাধ্য হয় তো পাক বিয়ে বৈধ করেছেন খ্রিস্টান নয় হিন্দুর নাই শিখের নয় বৌদ্ধদের নয় যারা নাই। যাদেরকে আহলি কিতাব আল্লাহ বলেছেন যারা দাবিদার যে আমাদের কাছে কিতাব ছিল নব তওরা তওরাত এঞ্জিল যারা দাবিদার যে আমরা আহলি কিতাব ওদের মেয়েরা যদি মহসা না থাকে সতী সাধ্য হয় এটা আর একটা শর্ত মনে রাখবে আর অসতি যদি হয় অবাধ মেলামেশা যে পশ্চিমা সভ্যতা তাহলে এই শর্ত নেই সুতরাং ওই সব মহিলাদের যদিও বিয়ে করা যায় নয় তো যখন বিয়ে করছেন বিয়ে করে স্ত্রীর শরীরে শরীর লাগবে না হ্যাঁ লাগবে না আপনার কাপড়গুলি স্পর্শ করবে না বলেন তার জুঠা আপনার মধ্যে যেতে পারে না তার জুঠা আপনি খান না স্ত্রী হলে তার সাথে চলাফেরা করেন না অবশ্যই সব কিছুই হয় সুতরাং বোঝা গেল যে কোরআনে মাহাদিসের দলিল স্পষ্ট করে যে মুশরেক নাপাক মানে মুশরেকের শরীর নাপাক নাই মুশরেকের শরীর নাপাক নাই হ্যাঁ যদি মুশরেক ফরজ গোসল না করে তাহলে তার শরীর নাপাক তখন হ্যাঁ সে শরীর শারীরিকভাবে নাপাক হয়ে রয়েছে ওই রকমের মুসলিম যদি ফরোজ গোসলি যায় না সহবাসের গোসল জানে না স্বপ্ন দোষের গোসল জানে না মাসিক হয় গোসল করে না তাহলে সেও না পাক একই রকমের না পাক কিন্তু অতিরিক্ত মুশরেক না পাক কিসের এখানে পাক বলেছেন ইনামাল মুশেক নাজাস সেটা হচ্ছে অন্তরের না পাখি আভ্যন্তরীণ না হ্যাঁ তাদের কলব হৃদয় নাপাক পাক কিসের না পাখি এটা সিরকের না পাখি তাদের অন্তরে আল্লাহ বসে নেই আল্লাহ ছাড়া বসে আছে কেউ মূর্তি পূজা করে কেউ আর কোন পূজা করে অন্তর তাদের নাপাক না পাখি ঢুকে আছে কুফরির না পাখি ঢুকে আছে নাস্তিকতার না পাখি ঢুকে আছে ইসলাম দ্রোহী তার না পাখি ঢুকে আছে হ্যাঁ পাপের না পাখি ঢুকে আছে সুতরাং মুশ্রিকরা হচ্ছে না পাক আর মানুষের আসল মূল্য হচ্ছে তার কলব হৃদয় আসল মূল্য মূল্য হচ্ছে তার আত্মাতে তো আত্মা আর কলব হৃদয় যদি না পাক থাকে তাহলে এই শরীরের কোনো মূল্য নেই সুতরাং মুসুরে যখন না পাক আল্লাহ বলছেন ফালা ইকরাবুল মসজিদ আল হারামা আমহিম হাজা সুতরাং তারা যেন মসজিদে হারামের কাছেও না আসে মসজিদে হারামে ঢুকা তো দূরের কথা কাছেও না আসে দূরেই থাকে যান তারা আমহিম হাজা এই বছরের পরে এই বছরের পরে নবম হিজরিতে 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 আয়াতল হচ্ছে আর নবী কারিম সাল্লা সালামের শুরুতে প্রথম যখন সুরায় তো আর শুরু করি হ্যাঁ হজের আমির বানিয়ে কাকে পাঠিয়েছিলেন সিদ্দিক রাজিয়া আল্লাহ তালান হকে আর ইসুরায় তবর আয়াতগুলি তার সাথে ঘোষণা করার জন্য তার সহযোগিতার জন্য এবং নবী কায় পরিবারের একজন সদস্য হইতে হবে এই সব ঘোষণা যেহেতু নবীর প্রতিনিধি হিসাবে করতে হবে সুতরাং কাকে পাঠিয়েছিলেন আলী রাজিয়া আল্লাহ তালকে পাঠিয়েছিলেন এই বছরে যে আউবাকার আমার সাহাবি হজে গেছে। আর আলী গিয়েছে ঘোষণা করার জন্য যে হজের মাঠে মেনাতে আরাফাতে ফাতে আর মক্কাতুল মোকারমাই সাফাতে মারুয়াতে কোথাও যেন হারামের এলাকায় কোন মুশ্রেককে এই বছরের পরে আর না দেখা যায় এটা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা জমিন কার আল্লাহর জমিন কি না তো আল্লাহ পাকের ঘোষণা করার অধিকার ন্যায্য আছে না নেই অবশ্যই আছে আরে সরকারের যদি অধিকার থাকে যে এই এলাকা সরকারি অফিস আদালত তৈরি হবে বা সরকারি প্রজেক্ট হবে সুতরাং যাও তোমরা এই এলাকাতে অন্য জায়গায় তোমাদেরকে হ্যাঁ জায়গা দেওয়া হচ্ছে যাও এইসব এলাকায় চলে যাও এটা ন্যায্য অধিকার মনে করছে না করছে না যে কোনো সরকার করছে না করছে না তো যদি একজন মানুষের অথচ জমিগুলি আমার বাপ দাদা পূর্বপুরুষের ছিল হ্যাঁ তাদের কেনা ছিল অথবা আমি নিজের পয়সা দেখে তার তারপরে আউট করে দাও যাও তুমি যাও অন্য জায়গায় যাও এই সব জমি ছাড়ো জায়গা ছাড়ো ফালায়াখ রাবুল মসজিদ আল হারামাবাদ আমি মহাজা এই বছরের পরে তারা মসজিদে হারামের কাছেও না আসে মসজিদে হারাম বলতে শুধু মসজিদের অংশটুকু নয় মসজিদে হারাম বলতে কাবার তার চারিপাশে যে মসজিদ রয়েছে মসজিদে হারাম যেটা সেটা বোঝানো হয়নি বরং কি বোঝানো হয়েছে পুরা হদুদে হারাম হারামের এলাকা বোঝানো হয়েছে কি করা হয়েছে পুরা হারামের এলাকা বোঝানো হয়েছে কারণ করণি করিমের ভাষায় অনেকগুলি দলিল মহাক্ষিকেন গবেষক আলমরা ইমাবিনুল কাইম রহমতুল্লা আরও অনেক রায় পেশ করেছেন যে মসজিদে হারাম বলতে মসজিদে হারাম বলতে কী বোঝানো হয়েছে হারামের এলাকা যতদূর পর্যন্ত হারামের বর্ডার আপনারা যারা মক্কায় ঢুকেছেন ভালো করে খেয়াল করলে মক্কায় দিক থেকে না কেন শুরু হচ্ছে একটা করে বড় উঁচা পিলার আছে আর ওতে লেখা আছে আরবিতে লেখা আছে বিদায়তুল হারাম হ্যাঁ ওই দিক থেকে যখন বেরোবেন নেহায়াত হাদ্দিল হারম হারামের সীমানা শেষ হ্যাঁ ইংরেজিতে আর আরবিতে এই দুই ভাষায় লেখা আছে পিলারের ওপর প্রত্যেক দিকে দিকে একটু কাছে যেমন মদিনার রাস্তা দিয়ে যখন মক্কায় ঢুকবেন তখন মক্কাতুল মক্কার যে কাবা কাবার কাছাকাছি মাত্র কয়েক কিলোমিটার গিয়ে মসজিদে তানিম মসজিদে তানিম যেটাকে মসজিদে আয়েস আজকাল লোকেরা বলে তান এম নামক স্থানে যে মসজিদ এই জায়গা এটা সব চাইতে কাছে মাত্র তিন চার কিলোমিটার হয়তো হবে দুরিয়ালে আজকাল যায় যারা সস্তা আমরা করে যাই আর আসে যায় আর আসে ওখানে যায় এটা হারামের কাছের বর্ডার কোনো কোনো দিকে অনেক দূর পর্যন্ত আছে যেমন আপনি মেনা পার হয়ে মুজদালিফা যাবেন আরাফার দিকে যাবেন তখন মেনাও পার হয়ে যান মেনায় পাঁচ ছয় কিলোমিটার তারপরে আবার মুজদালিফা আরও তিন চার কিলোমিটার তারপরে যান একেবারে আরাফার আগে শেষ হয়ে যাচ্ছে আরাফা হারামের এলাকায় পড়ে না হারামের বাইরে আরাফ বিভিন্ন দিকে কোনো দিকে একটু দূরে গিয়ে বড় আছে কোনো কাছে বা তার থেকে আরবরা জানতো যে হারামের এলাকা কত কতদূর পর্যন্ত এই এলাকাকে হারাম বলা হয় হারামের এলাকার জন্য বেশ কিছু বিধি বিধান রয়েছে কুড়িয়া পাওয়া বস্তু সেখানকার গ্রহণ করা যাবে না চিরকাল ঘোষণা করতে থাকতে হবে সেখানকার ঘাস বা গাছ আর যেগুলি নিজে থেকেই হ্যাঁ জন্মে যায় সেগুলি কি কাটা যাবে না তবে আপনি যদি ফসল করেন আবাদ করেন তাহলে কাটতে পারবেন আপনি যদি আবাদ করেন তাহলে সেটা কাটতে পারবেন আর আর হ্যাঁ শিকারী পশু বা পাখি সেখানে শিকারও করা যাবে না এমন কি যদি এখান থেকে তাড়ি দিই কবিতরগুলো পায়রাগুলো কত দেখা যায় যাই কি যায় না হারামের এলাকায় কাবার আশেপাশে বাইরে মসজিদ হারামের আশেপাশে ওই যদি আপনি মনে করেন এখান থেকে তাড়াইতে তাড়াইতে দূরে নিয়ে যায় অথবা কোনো একটা শিকারী পশু খরগোশ হরিণ দেখলেন তাড়াইতে তাড়াইতে নিয়ে যাই আরাফার দিকে গিয়ে ধরবো বা ওই মসজিদে তানেও ধরে নেব সেটাও যায়জ না ওলাইনাফারো সাইদ ওয়া ওলাুল তাকাতো লোক তাতো হাইল্লা মুর্শিদ হ্যাঁ ওলা ইউ জাদু সাজারুহা আর গাছও কাটা যাবে এই সব হারাম মানে হচ্ছে নিষিদ্ধ এলাকা এই সব এলাকায় বেশ কিছু জিনিস যেগুলো অন্য এলাকায় যায় নিষিদ্ধ এ অর্থে হারাম আর আর অর্থ হারাম মানে হচ্ছে মহতারাম সম্মানিত হ্যাঁ সম্মানিত এলাকা এই এলাকার মর্যাদা সম্মান অন্য এলাকার তুলনায় বেশি রয়েছে তো হারামের এলাকায় কোনো মুশরেক প্রবেশ করবে না এই বছরের পরে যাতে করে নবিয়া কানিম তার পরের বছর যে আসছেন হজে বিদায় হজে তাতে কোনো মুর্শ্রিক আর হজে না থাকে কারণ আর শির করতো আর হজ করতো তালবিয়া পড়তো আর তালবিয়াতে শির করত লব্বাইক লব্বাইক করত আর ওর সাথে বলতো ইল্লা শরিক আন্তম লেকহু অমা মালাক এমন শরিক রয়েছে যেই শরিকের মালিক আল্লাহ তুমি বড় মালিক ওরা ছোট মালিক যেমন আজকাল আমাদের দেশে কবর মাজার পন্থীরা আল্লাহ হচ্ছে বড় এলা আর আমাদের অলি আউলিয়া গস কৌতুবকে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন ক্ষমতা দিয়ে রেখেছেন এরাও গাইবের খবর জানতে পারে কিন্তু আল্লাহর দান এট আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়ে রেখেছেন আল্লাহ সত্যগত ক্ষমতা আর এদের হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা এসব শিরকি আঁকি দেয় একই রকম সিরকি আঁকি দেয় আইলাহ আল্লাহ পাক বলছেন যে যখন কাফের মুশ্রিকেরা প্রবেশ করবে না মসজিদ হারামের এলাকায় তাহলে তোমাদের যে আশঙ্কা হয় আর কিছু লোক নতুন নতুন যারা মুসলমান হয়েছিল মক্কার তারা এই আশঙ্কা করেছিল যে নবী সাল্লাহ আলি সাল্লাম এই হুকুম করে দিলেন কোরআন আয়াত নাজেল হয়ে গেল যে আর কোনো মুশিক আসতে পারবে না তাহলে তো হাজির সংখ্যা কমে যাবে জিয়ারতকারীর সংখ্যা কমে যাবে ওমরাকারীর সংখ্যা কমে যায় লোকেরা কাফের মুর্শিক আসতো মুসলিম আসতো তাহলে সংখ্যা বাড়তো তখন আমাদের আইন একটা হয়তো এখানে তো খাদদের খাদ্যের কোনো ব্যবস্থা নেই বাইরে থেকে লোকেরা আসবে টাকা পয়সা আমাদের কাছে খরচ করে যাবে ইনকাম করবো তাই না হবে কোথায় খেতে পাবো এই ভয় কিছু লোকেরা করেছিল আল্লাহ তার জবাব এখানে আর তারপর আল্লাহ তো অন্তর্জামী মনের মধ্যে কি ঘুরছে তাও তো আল্লাহ জানছেন যে এদের মনে নতুন নতুন মুসলিম কাফের তো এখান থেকে বিতাড়িত হয়েছে অথবা ইসলাম গ্রহণ করেছে কারণ এদের থাকা নিষেধ কিন্তু যেগুলি নতুন নতুন মুসলিম হয়েছে কি করে খাব যদি লোকজনের সংখ্যা কমে যায় বছর এবার হজে এত এত হাজার বা এত লাখ আসতো আগে বছর তো কমে যাবে শুধু মুসলিমরা আসবে মুসৃক আসতে পাবে না আল্লাহ বলছেন ওয়াইন তুমি আইলা তোমরা যদি দরিদ্রতার আশঙ্কা কর ভয় মানে করো আইলা ফাকরুন দরিদ্রতার যদি তোমরা ভয় করো কুমুল্লাহ মিন ফাজলি তাহলে জেনে রাখো যে নিশ্চিত আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দেবেন তার অনগ্রহের মাধ্যমে মিন ফজলি তার অনগ্রহে ফজল করমে তিনি তোমাদের অভাব দূর করে অভাব দূরকারী আল্লাহ আল্লাহ অভাব তোমাদের দূর করে দিবেন এই কথা চিন্তা করিও না যে এদেরকে না সে কী করে খাব হ্যাঁ যেমন আজকাল ভারত বাংলাদেশে এত মাজার আছে আর মাজারের মাজার বা এরকম বিদাতি যে অনুষ্ঠানগুলি ইজতেমাগুলি হচ্ছে এগুলোতে একটা বড়ো একটা ইনকাম সোর্স সারা দুনিয়া থেকে বিভিন্ন এলাকা থেকে ওটা দেশ থেকে বাইরের থেকেও বহু লোক আসচার খরচ করে যাচ্ছে একটা ইনকাম সোর্স সরকারের তারপরে জনসাধারণের এলাকাবাসীর বিরাট একটা অঙ্কের পয়সা যেটা আসছিল সেটা বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক বলছেন যে শিরিক ছাড়ো 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 হ্যাঁ শিরকি আর আল্লাহ তার অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করে দিবেন তোমাদের দেশের অভাব দারিদ্র মোচন করে দূর করে দিবেন ইনশা যদি আল্লাহ চান আল্লাহ চাইলে আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ পাক চাইলে আল্লাহ তোমাদের অভাব যে কোনোভাবে দূর করে দিতে পারেন ইন্নআল্লাহ আলিমুন হাকিম নিঃসন্দেহে আল্লাহ ফাকরবুল আর সর্বজ্ঞ সব কিছু জানেন আলিম আর হাকিমুন আর তিনি মহাবিজ্ঞানী প্রজ্ঞাবান সুতরাং আল্লাহ পাকের যে কোনো আদেশ নিষেধে হেকমত প্রজ্ঞা রয়েছে কাফের মুশ্রেককে মসজিদে হারাম হারামের এলাকায় মক্কায় আসতে দেওয়া হবে না এতে আল্লাহ পাকের হেকমত রয়েছে প্রজ্ঞা রয়েছে এবং আল্লাহ পাক সব কিছু জানেন যে এতে তোমাদের ক্ষয়ক্ষতি হবে না এতে তোমাদের লাভ রয়েছে এজন্য জন্য আলিমন হাকিম আল্লাহ পাখি নিরানব্বই নামের দুটি নাম এখানে আসা হয়েছে এই একটি প্রশ্ন অমুসলিমদের আজকালকার জামানে কারণ মুসলিমরা তো কমজোর যার ফলে যখন কোন জাতি কমজোর হয় তখন তাদের বিভিন্ন রকমের আক্রমণ হয় হ্যাঁ মানসিক হয় শারীরিক হয় তারপরে ধর্মীয় হয় তো দুর্বলতার যুগে কাফেররাই সাহস পেয়েছে যে জিজ্ঞেস করে যে আমরা কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না আমরাও ঢুকবো এর উত্তর কি দেবেন যদি ওদেরকে বলেন কোরআনে বাহাদিসে দলিত কোরআন বিশ্বাসই করে না বলবেন যে সুরাত আবার আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলছে তোমরা নাপাক সুতরাং তোমরা ঢুকতে হতো আমরা মানি না নাপাক আমরা কি বললো নাপাক ধর্মীয় স্বাধীনতা রয়েছে সুতরাং আমরা আমাদের ধর্ম নিয়ে ঢুকবো হিন্দু বলে মূর্তি পূজা করার জন্য ঢুকবো ইহুদি খ্রিস্টান তাদের ধর্মকর্ম করার জন্য ঢুকবে যে যেমন সেই রকম করে ঢুকবে হ্যাঁ এক স্বাধীনতা আজকালকে যুগ স্বাধীনতা বলা হচ্ছে না জনস্বাধীনতা নারী স্বাধীনতা বাঁক স্বাধীনতার নামে রসুলকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া আর সব স্বাধীনতা এগুলো এগুলো স্বাধীনতা বোঝা গেছে কিন্তু যদি মুসলিম ন্যায্য অধিকার চায় না 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 সন্ত্রাসী হয়ে যায় মুসলিম যদি ন্যায্য অধিকার চাই প্যালেস্টাইনে অথবা অন্য কোনো যায় বারমাই হ্যাঁ আর সে ন্যায্য অধিকার আদি জন্য কিছু করে তো মুসলিমের নাম তখন সন্ত্রাসী হয়ে যায় টেরোরিস্ট হয়ে যায় এই হচ্ছে যারা পৃথিবীর মরল তাদের কাছে বিচার তো যেহেতু মুসলিমরা দুর্বল সুতরাং এই প্রশ্ন করে থাকে অমুসলিমরা এর কি উত্তর দেবেন যুক্তি দিয়ে উত্তর দিতে হবে ওরা কোরআনও মানে না ও হাদিসও মানে না কি উত্তর দেবেন বলেন দেখেন যে কোনো দেশে যাওয়ার জন্য কি লাগে একটা পাসপোর্ট লাগে আর একটা ভিসা লাগে লাগে না লাগে না সৌদি আরবে কি আপনাকে ঢুকতে দিত যদি আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট না থাকতো আর ভিসা না থাকতো ঠিক না দুটো জিনিস পাসপোর্ট লাগবে তারপরে পাসপোর্টে ভিসা লাগাইতে হবে তারপরে ঢুকতে পারবেন না হলে ঢুকতে পারবেন না ঠিক না জি হ্যাঁ এটা তো তারা জুলুম বলছে না জুলুম ভাই আল্লাহর জমিন এই দিক থেকে ওই দিকে আমার এই এই স্বাধীনতা এই স্বাধীনতা কেন আমি সারা পেয়ে পূর্ব থেকে পশ্চিম আমি ইবনে বৌতুতার মতো আর বড় বড় যারা পর্যটক ছিল তাদের মতো ঘুরব কোন পাসপোর্ট নিয়ে ঘুরে ছিল বৌতুতা জুলকার জুলকারনাইন কোন পাসপোর্ট নিয়ে ঘুরেছিল আর ভিসা নিয়ে ঘুরেছিল আমরা কেন পাসপোর্ট আর ভিসা যদি কেউ বলে তো মানবে কোন সরকার কি মানবে কেউ তো মানবে না তো সবাই তো একবাক্যে স্বীকার করছেই যে কোন দেশে ঢোকার জন্য আপনি ওই দেশের যে নাগরিক নন সুতরাং আপনার কি লাগবে পাসপোর্ট আর ভিসা লাগবে আমরাও বলছি যে আল্লাহর জমিনের একটি জায়গা আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা হারাম এর এলাকাকে হ্যাঁ তার জন্য একটা বিধান তার রয়েছে আসমানি বিধান সেটা হচ্ছে যে এখানকার একটা ভিসা লাগবে বুঝা গেছে সেই ভিসাটা খুব সহজ তার জন্য যেতে যেতে হয় হয় না না গেছে আর কোনো কোথাও যেতে হয় না কোনো অফিস আদালতে যেতে হয় না বরং কোনো আলেমের কাছেও যাওয়ারও প্রয়োজন নেই আপনি যদি মনে আমি কোনো আলেমের কাছেও যাব না কোনো মসজিদের সাহেবের কাছেও যাবো না আমি আমার ব্যক্তি শুধু বলবো সেটা কি আল্লাহ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তুমি সাক্ষী দিয়ে দাও আর এর প্রমাণ পেশ করে দাও যে তুমি আসলে মুসলিম তোমার ডকুমেন্টসে আর তারপরে তুমি ঢুকো ব্যাস একটি ভিসা ইহিল্লাহ ভিসা লাগবে শাহাদাত লাগবে আর এই দুটো ওয়ার্ড পাসপোর্ট আর ভিসা লাগে আপনার অন্য দেশে ঢোকার জন্য আর আমাদের কাছে দুটো কলমার শাহাদাত লাগবে দুটো বাক্যের শাহাদাত লাগবে আসাদ আল্লাহ এলাহ ইল্লাল্লাহ ও আসাদু ওয়াল্না মোহাম্মেদ আন ব্যাস বুঝলেন না এটা হচ্ছে একটি জবাব দ্বিতীয় জবাব প্রত্যেক দেশে কিছু সুরক্ষিত এলাকা রয়েছে যেটা সরকারের খাস লোকদের জন্য বরাদ্দ করা আছে ওই এলাকায় আপনি সেখানকার নাগরিক হিসাবে যদি বলেন আমি নাগরিক বাংলাদেশের হ্যাঁ আমি সৌদি আরবের নাগরিক সুতরাং আমি এলাকায় ঢুকবো পারবেন ঢুকতে সে এরিয়াগুলোকে কি বলা হয় আজকাল ক্যান্টন ক্যান্টনমেন্ট এরিয়া বোঝা গেছে না সামরিক এলাকা যেখানে সেনা বাহিনী থাকে ওই এলাকায় আপনি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের ওই এলাকাগুলিতে ঢুকতে পারবেন পারবেন কেউ পারবেন না পারবেন না ওখানে ঢোকার জন্য কি হইতে হবে কি হইতে হবে সামরিক লোক হইতে হবে ওই ডিপার্টমেন্টের লোক হইতে হবে তাহলে ঢুকতে পারবেন ঠিক কিনা ঢোকার জন্য ওই ডিপার্টমেন্টের লোক হবে তাহলে ঢুকতে না বাইরের জনসাধারণ জনগণ সেখানকার নাগরিক যদি প্রফেসরও হয় ডাক্তারও হয় আর ইঞ্জিনিয়ারও হয় হ্যাঁ এমনকি যদি মন্ত্রী হয় অন্য দফতরের মন্ত্রী সে ডিফেন্স দফতরের নয় আর তার কাছে পাস না থাকে ঢোকার তো তার অধিকার নেই না তার অধিকার আছে যখন তখন ঢুকে যাবে বলবে খাদ্যমন্ত্রী ঢুকছে ইয়েতে সামরিক এলাকায় পাস লাগবে না তোকে বোঝা গেছে জি হ্যাঁ এই এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে একটি এলাকা রেখেছেন যেটা সামরিক এলাকা সেটা হচ্ছে মাকাতুল মকার সেখানে কারা ঢুকবে হ্যাঁ যেমন সরকারের লোকেরা সামরিক লোক ছাড়া ওই ক্যান্টন ক্যান্টনমেন্ট এরিয়ায় অন্য কেউ ঢুকতে পারে না ঠিকই তেমনি আল্লাহর খাস বান্দা আল্লাহর বান্দা দুই রকম আল্লাহর আম বান্দা যারা ইচ্ছাই অথবা অনিচ্ছাই স্বেচ্ছায় হয়তো আল্লাহর বিধান মানে না কিন্তু অনিচ্ছাকৃত হ্যাঁ যেই ক্ষেত্রে ক্ষমতা চলে না আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান মেনে চলতে বাধ্য আল্লাহ মুখ তৈরি করেছেন এখান থেকে খাবার ঢুকানোর জন্য চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য ওইভাবেই দেখে কাফেরও দেখে নাস্তিকও দেখে আর ও দিয়ে খায় তাই না পা দিয়ে চলে হাত দিয়ে ধরে ঠিক না তো এইগুলোর ক্ষেত্রে যেহেতু তার ক্ষমতা চলে না আল্লাহর না বিরুদ্ধাচরণ করার সেই জন্য আল্লাহর সৃষ্টিগত বিধানগুলি মেনে চলে কিন্তু আল্লাহর আল্লাহর শরীয়তগত বিধানগত বিধানগুলি মানে না আল্লাহর যেগুলো এই বিধান শরীয়তগত বিধান সেগুলির ক্ষেত্রে যেহেতু ক্ষমতা আছে তার আমি মান কলমা পড়ব না আমি বিশ্বাস করব না আল্লাহর একত্রকে আমি রসুলকে রসুল বলে বিশ্বাস করব না আমি নামাজ পড়ব না আমি রোজা রাখবো না এই ক্ষমতা সে জন্য অস্বীকার করে সুতরাং আল্লাহ পাকের বান্দা মানব জাতি হচ্ছে দুই রকম খাস বান্দা যারা হচ্ছে মমিনীন মুসলিমিন আত্মসমর্পণকারী আর আম বান্দা মুসলিম অমুসলিম সকলে আল্লাহর গোলাম এবাদি আল্লাহ জীন আসরাফ ওয়ালা আন ফসেম হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করেছে নিজের জুলুম করেছ এতে কাফের সম্বোধনে সামিল কি না শিরিক করে কুফরি করে নাস্তিক হয়ে জুলুম করেছ লা তখন তুমি রহমত দিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এখনও বেঁচে আছো তবার দরজা রহমতের দরজা খোলা আছে কাফের সামনে খোলা নেই হ্যাঁ হিন্দুর সামনে খোলা নেই কবর পূজারীর সামনে খোলা নেই হ্যাঁ চোর আর জানি জানাকারির সামনে খোলা নেই সবার সামনে খোলা আছে ঠিক না অমুস অমুলিমের সামনে খোলা আছে লাতাখ না তুমি রহমত লাইন আল্লাহ ইয়ে ফেরুজ জনু বা তুমি যদি তোবা করে সংশোধন করে নাও তোমার কর্ম জগতে এই জগতে তাহলে আল্লাহ সব গুণাই মাফ করতে পারে তাহলে আল্লাহর আম বান্দার কথা কোরআন খারি মূল্লে করা হচ্ছে আম বান্দা আল্লাহর আম জমিনে চলাফেরা করবে আর খাস বান্দা মুসলিম এরা হচ্ছে আল্লাহর সামরিক আল্লাহর দিনের জন্য যেমন দেশের জন্য জানের কুরবানি হ্যাঁ স্ত্রীকে বিধবা করা আর করার জন্য প্রস্তুত রয়েছে সামরিক লোকেরা ঠিক তেমনি আল্লাহর অনগত বান্দা যারা মুসলিম তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা স্ত্রীকে বিধবা করার জন্য আর ছেলে মেয়েদের এতিম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে মুজাহিদিন এরা ওরা শুধু মক্কাতুল মক্কা ঢুকবে তারা হচ্ছে মুসলিমিন আর বুঝতে পেরেছেন জি ওদের জন্য এই দুটো উত্তর অমুসলিমদের জন্য আর মুসলিমের জন্য বলবেন যে সুরাত বলেছেন নবী করিমাল্লাহিস্লাম বলেছেন যে আখরে জুল আখ আখরেজুল নবী করিম সাল্লাহাম শেষজিমর বলেছেন দেখো তোমরা মুশ্রিকদেরকে বহুত্ববাদীদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও শুধু মক্কা থেকেই নয় আরব উপদ্বীপ থেকে আরব উপদ্বীপ যেন কোনো মুশরিক না থাকে এ হচ্ছে নবী নবীলামত যার বাস্তবায়ন করেছেন ওমারে ফারুক রজিয়াল্লাহ তাল আনাম এবং নবী শাসন আরো বলেছেন যে এই আরব উপতিবে লা ইস্তামি অফিহাদি এই আরব পতিবে জাজির কোন কোনো কোনোকালে দুটো ধর্ম একসাথে হইতে পারে না দুটো ধর্ম একসাথে থাকবে এটা হতে পারে না এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের হুকুম জি তো মুসলিমকে একটা আয়াত বলবেন হাদিস বলবেন কিন্তু অমুসলিমকে ওই দুটো যুক্তি মনে রাখবেন জি এইসব ক্ষেত্রে যখন সরকারকে বলেন না যে জুলুম করেছে আমাদেরকে ঢুকতে দেয় না অথচ আমার দেশের ভূমি দেশকে ভালোবাসি আমি সুতরাং আমি যে কোনো জায়গায় ঢুকবো ঢুকতে দেয় না তারপর অপরাধ করে না সরকার তো আল্লাই কোনো অপরাধ করেছে আল্লাহ বলছেন যে সহজ একটা ভিসা আছে তুমি নিয়ে নাও নিজে থেকে নিয়ে নাও স্বাধীনভাবে নিজেই নিয়ে নাও আর ঢুকে পড়ো তুমি আমাদের কাছ থেকে একবারে পারমান্ট সার্টিফিকেটও লাগবে না কেলেমা তাই বা পড়ার পর একটা টেম্পোরারি যদি সার্টিফিকেট নেয় টেম্পোরারি সার্টিফিকেট ইসলামিক সেন্টার থেকে নিয়ে নেন আর নেওয়ার পরে আপনার এ কামার যে আছে আপনার আইডি কার্ড এখানকার হিন্দু ইয়াহুদি খ্রিস্টান যা কিছু হোক না কেন আপনাকে দেশের সরকার অনুমতি দিয়েছে এখানে কাজ করার জন্য আপনি ওই আপনার টেম্পোরারি সার্টিফিকেট নিয়ে মক্কা চলে যান না কেন কেউ কিছু বলবে না আপনাকে আমরা করতে যাচ্ছি হ্যাঁ জিয়ারতে যাচ্ছি আমি আল্লাহর ইবাদ করার জন্য হারামে যাচ্ছি তো আল্লাহ রব্বুল আলমিন মুশ্রেককে কি বলেছেন না পাক বলেছেন তারপরে আল্লাহ রাবুল আলমিন মুশ্রেকদের কথা এতক্ষণ পর্যন্ত সুরা তবাই উল্লেখ করলেন এখন আহলি কিতাব ইয়াহুদি নাসারাদের কথা উল্লেখ করছেন মুশ্রেকদের ক্ষেত্রে আল্লাহ ফাকরবুল আলমী যা কিছু উল্লেখ করার করলেন যা এতক্ষণ পর্যন্ত শুনেছেন কয়েকটি আলোচনায় এখন আহলি কিতাব আহলি কিতাবরা যদি মুসলিম দেশে বসবাস করতে চায় তাহলে তাদের বসত্ব স্বীকার করে নত হইয়ে বাৎসরিক মাথা প্রতি তাদেরকে জিজিয়া দিতে হবে এই বিধানটি করলে করেছেন আয়াত নম্বর উনত্রিশ সুরায় তোবার এই ছিল ইহুদি এবং নাসারা ইহুদি খ্রিস্টান আহলি কিতাব এদের কথা কোরআনে কেন স্পষ্ট রয়েছে কারণ মক্কা বিজয় হয়ে গেল হনায়নের যুদ্ধ হয়ে গেল আর নবম হিজরিতে ঘোষণাও হয়ে গেল যে আগামী বছর আর মক্কায় কোনো মুশ্রেক প্রবেশ করবে না নবী করিম সাল্লাহ সাল্লাম এখন দেখলেন যে আরব উপদ্বীপে তো আর কোনো বড় শত্রু মাথা উঠিয়ে নেই যে আমাদেরকে ধমকাবে চমকাবে কিন্তু হ্যাঁ ইহুদি খ্রিস্টান শক্তি রোমান শক্তি ধমকাচ্ছে ওখান থেকে সামদেশ থেকে আসছি আমরা প্রস্তুতি নিচ্ছি নবী করিম সাল্লাহআ তবুকের প্রস্তুতি নিলেন তবুকের কথা সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমাদের তফসিরে আসবে তার আগে পর্যন্ত ইনশাআল্লাহ আজকে তফসি করে সারা চেষ্টা করব আহলি কিতাব যদি মুসলিম দেশে বসবাস করতে চাই খাইবারে বসবাস করছিল আহলি কিতাব ইহুদি খাইবার যুদ্ধের পর তাদেরকে তাদের জমি জায়গায় ফিরিয়ে দিয়েছিলেন তোমরা থাকো এখানে বসবাস করো ইসলামিক স্টেটে কিন্তু তোমাদেরকে জিজিয়া দিতে হবে এই জিজিয়ার বিধান আল্লাহ পাক করলে করেছেন আল্লাহ পাক বলছেন কাতেলুল আখের ওই সব লোকদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না ওয়ালাহ আখের যারা পরকালে বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না আর পরকালে বিশ্বাস করে না আল্লাহকে ছয়টি যে ইমানের স্তম্ভ রয়েছে তার দুটি আল্লাহ উল্লেখ করেছে আল্লাহকে বিশ্বাস করা আর পরকালকে বিশ্বাস করা তো নবীকে বিশ্বাস করে যখন আল্লাহকে বিশ্বাস করে না আর পরকালও বিশ্বাস করে না হ্যাঁ তাহলে আর নবীকে কেন নবীকেও বিশ্বাস করে না কিতাবকে কোরআনকে বিশ্বাস করে তাও করে না চারটা হইল আর হ্যাঁ মালায়কেও বিশ্বাস করে না আর তারপরে তক দীর্ঘ বিশ্বাস করেন না এই যে ছয়টা স্তম্ভ দুটো বলে ছয়টি ইঙ্গিত করা হয়েছে এসব বিশ্বাস করেন এরা আর কি মুসলিম জন্য আর একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে আল্লাহ আর আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়া যা হারাম করেছেন সেগুলিকে হারাম মনে না আল্লাহ শুকুর হারাম করেছেন এদের শুকুর প্রধান গোস্ত হামবার্গার কোন মুসলিম হামবার্গার বলবেন না কথা বলছেন বার্গার বলুন হাম বার্গার বলি না হাম বার্গার মানে শুকুরের গোস্তু দেওয়া বার্গার বোঝা গেছে কিন্তু মুসলিম বড় অজ্ঞ আল্লাহ যা হারাম করে তা হারাম হয় না তাদের কাছে হারাম ধর্ষণ হারাম জবরদস্তি করলে সম্মতি থাকলে কোনো অসুবিধা নেই ঠিক কি না তাহলে জেনাও হারাম নয় তাদের কাছে সামান্য সীমিত অর্থে হারাম ধর্ষণ তাও ধর্ষণ প্রমাণ করতে হবে যে দর্শিতা হয়েছে আরে প্রমাণ করা যায় মেডিকেল চেক এই আর লাঞ্ছিত করে ফেলবে ওই ওই মেয়েটিকে যদি কেস করে তাহলে এ হচ্ছে মানুষের তৈরি করা আদালত লাঞ্ছিত করে ফেলবে পশ্চিমা আইনে তাকে তার ধর্ষণ যাতে এসে ধর্ষিত হয়েছে এটা প্রমাণ করার জন্য মানিজ্যতির বিষয় হয়ে গেছে উজুবিল্লাহ আর যদি সম্মতি থাকে তো অসুবিধা নেই দুইজনের রাজি ক্যা কারে গা কাজী বুঝা গেছে কোনো অসুবিধা নেই এ হচ্ছে মানুষের তৈরি করা হ্যাঁ জালেমান আইন তো আল্লাহ যা হারাম করেছেন সেগুলি কি হারাম মনে করে না আল্লাহ যা হালাল বলছেন সেগুলি হালাল মনে করেন না গরুর গোস্ত হালাল করেছেন হালাল মনে করে না জি যেমন হারামকে হারাম মনে করতে হবে তেমন হালালকে হালাল মনে করতে হবে এটা মনে রাখবেন না দুটোই অপরাধ এ দুটোই একই রকমের অপরাধ আল্লাহ পাক বলছেন যে তাহলে কয়টি হলো আল্লাহ পরকালে বিশ্বাস আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় আর আল্লাহ যা হারাম করেছে রাসুল হারাম করে সেগুলিকে হারাম মনে করে না মদ হারাম করেছেন আর এদের হ্যাঁ এদের ফ্লাইটে মদ খায়রা খাওয়ায় আকাশে উড়ে হ্যাঁ সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে তারপরে মদ খায় হ্যাঁ তো আকাশ পথে যদি মদ খেতে পারে মদ খায় আল্লাহ যা হারাম করেছেন হারাম মনে করেন এই হচ্ছে তাদের অপরাধ আর কি অপরাধ হক না এবং সত্য দিন তারা গ্রহণ করে না সত্য দিনের আনুগত্য করা দানা এদিন মানে আনুগত্য করা শাব্দিক অর্থ দিনকে দিন ইসলামকে দিন কেন বলা হয় কারণ দিন হচ্ছে আনুগত্যের নাম আপনি যদি মানেন তাহলে দিন পালন করলেন আর যদি নাম মানে আনুগত্য না থাকে আমার ইচ্ছা আমি মানবো ভাই আমি পাঁচ অক্ত পারি না চার অক্ট মানবো তাহলে দিন পালন করেন না আপনি ভাই আমি রোজা রাখছি যেদিন পারছি রাখছি কি করবো আজকে পারিনি রাখি নাই তাহলে আপনি দিন পালন করেন না আপনি কুপ্রবৃত্তির অনসরণ করেন মনের পূজা করেন না দিন উ না দিনাল আল্লাহ দিনের আনুগত্য করতে হবে মানতে হবে আর সত্য দিন হচ্ছে দিন ইসলাম দিন হক হচ্ছে দিনে ইস ইদিন ইসলাম যেই পূর্ণাঙ্গ ইসলাম শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা ইসলামকে দিয়ে আল্লাহ সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন এবং তার আগের আম্বিয়া রসুলগণ সকলেই ভবিষ্যৎবাণী করেছেন ইসা আল ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন মৌসা আল ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন এমনকি যেগুলি নবীদের কিতাবও নয় হিন্দুদের বেদ পুরাণ সেগুলি তো মোহাম্মদ রসুরুল্লাহ সল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী রয়েছে অন্য অন্য ধর্মগ্রন্থ থেকে নিয়ে তারা রচনা করে তাদের এই কিতাবগুলিতে রুখেছে নবিসাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী আছে বেদ পুরাণে তার মানেই নয় যে বেদ পুরাণ প্রদত্ত তাসমানি কিতাব বা অহি এলাহী অহি এলাই নয় মানুষের আর্যদের রচনা করা কিন্তু আর্যদের কাছেও অন্যান্য ধর্ম সম্পর্কে তার যেহেতু পণ্ডিত ছিল জ্ঞান ছিল সুতরাং কিছু ভালো কথা সেখানে স্থান পেয়েছে হক কথা সত্য কথায় স্থান পেয়েছে তারা সত্য দিনও মানে না এ হচ্ছে তাদের অপরাধ কারা তারা মিন হচ্ছে তার বয়ান করার জন্য ব্যাখ্যা করার জন্য থেকে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাওরাব দেওয়া হয়েছে না ইঞ্জিল দেওয়া হয়েছে ইসা আলাইসালাম অনুসরণের দাবি করে বা মৌসা সালাম অনুসরণের দাবি করি ইয়াহুদিনা সারা তাদের বিরুদ্ধে আল্লাহা কি করতে বলছেন সশস্ত্র লড়াই করো কতক্ষণ পর্যন্ত ইসলাম পর্যন্ত ইসলাম কবুল করো না হয় না আল্লাহ বলছেন না তার আগে মাঝখানে একটা আছে কি আল্লাহ ওয়াহুম সাহের যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া না দেবে আইয়াদিন নিজ হাতে নিজ হাতে আল্লামা আউ বাকার জাজাই তার আইসা উত্তাফাসির অন্যান্য অন্য মুফাসেরিন গণ এমনকি আব্দুর রহমান সাদি যে আল্লামা আহ মুফাসের শেখ মিনসেফ রহমতুল্লা আলের ওস্তাদ তিনিও তার তফসিরে এরকম বহু মুফাসেরিন যারা সহি আকিদার সহি মানহাজ মুফাসের তাদের কথা আমি উল্লেখ করি বিশেষ করে তারা সকলে বলছেন আইয়াদিন মানে নিজ হাতে এসে সরকার বা সরকারের প্রতিনিধির কাছে জিজিয়া জমা করবে যদি বড় কেউ জাদ্রেল মানুষ তাদের সে চাকরের হাতে যা রে আমার এটা দিয়ে তো পেমেন্ট করা যেমন আজকাল অফিসে চলে চলে না চলে না নিজে হয়তো মহাজন সাহেব যাই না মহাজনের সে পিয়ন পাঠালো আর তার চাকর নকর পাঠালো সব কাজ সেরে চলে আসছে চলবে চলবে না নিজের হাতে এসে জমা দিতে হবে যত বড় পয়সাওয়ালা হোক না কেন সে এহুদিন আসারা অথবা যতই বড় সে মর্যাদার অধিকারী হোক না কেন আর তার আর ক্ষমতা হোক না কেন দিন ইসলামের কাছে এতটুকু আনুগত্য পেশ করতে হবে নিজের হাতে এসে জিজিয়া জমা করতে হবে সরকার বা মুসলিম সরকার মুসলিম সরকার প্রতিনিধির কাছে ওহম ও নত হই দেওয়া হচ্ছে দুই রকম দেওয়া হচ্ছে দুই রকম একটা হচ্ছে ওপর থেকে একটা হচ্ছে হ্যাঁ নিচু হয়ে বুঝতে পারছেন না ওপর থেকে দেওয়া মানে যে দান খাইরাত করে ওপর থেকে দেয় দেনে যেন সে কি করছে এহসান করছে অনুগ্রহ করছে এটা ফকিরকে দান করছেন তা আপনি ওপর থেকে দিচ্ছেন আলিয়াদুল উলিয়া ওপরের হাত আর আর একটা হচ্ছে নিচে থেকে দেওয়া সেটা হচ্ছে সাগের উন ছোট হয়ে দিতে হবে নতি স্বীকার করে দিতে হবে এই জিজিয়া পেশ করবে বসত স্বীকার করে নত হয়ে আদায় করবে নিজের হাতে আদায় করবে আল্লাহাক বলেছেন এই কথাগুলি মনে রাখবেন এতে এটাই হচ্ছে ইসলামের বিধান ইসলাম এবং মুসলিম শক্তিশালী হলে আর আলহামদুলিল্লাহ এই চোদ্দোশো বছরের ইতিহাসে এক হাজার বছর পর্যন্ত এই বিধানই বলবৎ ছিল ইসলামিক খেলাফতে যতদিন পর্যন্ত ইসলামিক খেলাফত ছিল সেই খেলাফত খেলাফতের রাশেদার খেলাফত হোক অথবা অমাইয়া বংশের খেলাফত হোক অথবা আব্বাসীদের খেলাফত হোক অথবা মোগলদের ভারতের খেলাফত বা তাদের রাজত্ব হোক অথবা উসমানী খেলাফত হোক যে উসমানী খেলাফতকে ধ্বংস করেছে এক মুনাফিককে দিয়ে মুস্তাফা কামাল আতা তুর্কের মতো মুনাফিককে দিয়ে জি তো এই ছিল তাদের টার্গেট আসার খেলাফতকে ধ্বংস না করতে পারলে আর মুসলিমদেরকে একবারে খণ্ড খণ্ড করে ছোট 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 করে ছোট ছোট একটা করে দেশ না দিয়ে এদেরকে ভাগ বন্টন না করতে পারলে এদের ওপর নেতৃত্ব দেওয়া যাবে না যার ফলে তাদের টার্গেটই ছিল যে খেলাফতকে ধ্বংস করতে হবে যাতে তারা কামিয়াব হয়েছে অতদিনের জন্য যতদিন মুসলিমরা তাদের ইসলামের দিকে ফিরে আসেনি এবং হাদিসের দিকে যদি ফিরে আসে আবার আল্লাহ পাক ইজত ফিরিয়ে দেবেন খেলাফত ফিরিয়ে দেবেন যেমন আল্লাহ পাক সুরে নুরে ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ ইমনুল্লাহ এই জিজিয়া সম্পর্কে আরও বেশ কিছু কথা আছে না বললে অসম্পন্ন থেকে এই তো ছিল আহলি খিতাব ইয়াহুদ্দিন আসাদের কাছ থেকে জিজিয়া নেওয়ার কথা আয়াতে এখন মুশ্রিকের কাছ থেকে মুশ্রিক যারা অন্য অন্য বহুত্ববাদী তাদের কাছ থেকে যেমন অগ্নি পূজক মুশ্রিক হ্যাঁ বুদ্ধিস্ট মুশ্রিক অন্য অন্য যত মুশ্রিক রয়েছে এদের ক্ষেত্রে হুকুম কি অধিকাংশ অলামারা এ আয়াতের আলোকে তারা বলেছেন তাদের এটি মত অধিকাংশ ফোকাহাদের যে জিজিয়া শুধু নেওয়া হবে আহ কেতাব ইয়াহুদ্দিন খ্রিস্টান থেকে আর বাকি অন্য মুশ্রিকদের ক্ষেত্রে হয় ইসলাম আর না হইলে সশস্ত্র জেহাদ যদি জেহাদের শর্ত পুরা থাকে আর জেহাদের জেহাদের এই দায়িত্ব হচ্ছে একদল গবেষক মহাক অলামারা বলছেন এবং তার ওপরই যুগে যুগে আমল চলেছে যদিও এই আলেমদের বা গবেষকদের সংখ্যা কম কিন্তু এই মতটি বেশি বলিষ্ঠ সেটা হচ্ছে যে মুশরেকদের কাছ থেকে ওই রকমই জিজিয়া নেওয়া যাবে যেমন জিজিয়া নেওয়া যাবে আহলে কিতাবদের থেকে আয়াতে নেই কেন বলছে সাল্লামের ওই সময়ের অবস্থাকে সামনে রেখে আয়াত নাজল হয়েছে ওর পরিপ্রেক্ষিতে আয়াত নাজল হয়েছে মুশরেকরা যেহেতু নথি স্বীকার করে নিয়েছে মুশরেক আরব থেকে সাফ হয়ে গেছে ইসলাম কবুল করে এখন ইসলামের সামনে মুসলিমদের সামনে যে শত্রু সামনে আগে বেড়ে আসছে সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টান সুতরাং এদের ক্ষেত্রে আল্লাহর বিধান তখন না চলেছে ইহুদি খ্রিস্টান তোমাদের সামনে এখন মোকাবিলার জন্য আসছে মুখোমুখি হওয়ার জন্য এরা এদের বিরুদ্ধে লড়াই করবে যতক্ষণ পর্যন্ত জিজিয়া না দেবে আর বসত্ব না স্বীকার করবে সেই জন্য বলা হয়েছে বাকি মুশ্রিকদের কাছ থেকেও জিজিয়া নেওয়া যাবে এর দলিল নবী করিম সাল্লিয়াম মজুস মজুসরা আহলি কিতাব নয় কোনো প্রমাণ নাই যে অগ্নি পূজক ইরানিদের কাছে কোনো কিতাব ছিল প্রাচীন যুগে বা নবী ছিল কোনো প্রমাণ নেই যদি অনেকে বলছে যে কোনো একজন নবী ছিল ইত্যাদি কিন্তু এইসব কথা কোনো শক্তিশালী কথা নাই দলিল ভিত্তিক কথা নাই তাহলে এরা ছিল মুশ্রিক আগুনের পূজা করত। নবী সাল্লা সাল্লাম হাজার এলাকা হাজার এলাকা আলহাসা এলাকায় বলা হয় আলহাসার পাশে একটা জায়গা আছে হাজার এই হাজার এলাকার মজুসের কাছ থেকে সহি বুখারি তো রয়েছে আখ হাজার রসুর উল্লাহাম আল জিজিয়া তা মিম হাজার মে মজুসে হাজার হাজার নামক এলাকার অগ্নি পূজক মজুসিদের কাছ থেকে রসুর উল্লাহ জিজিয়া কর নিয়েছেন তা জিজিয়া নিয়েছেন তাহলে মুশ্রিকদের কাছে রসুর উল্লাহ সাল্লাম আর তারপরে যুগে যুগে খোলাফারা যারা তারা মুশ্রিকদের সাথে এই আচরণ করেছেন ভারতে বাদশাহ আলমগীর তিনি বিশেষ করে যে ধার্মিক সবচেয়ে বেশি ধার্মিক ছিলেন ওদের মধ্যে এইরকম আরও অনেকে ছিলেন তারা জিজিয়ে নিয়েছেন দুধের কাছ থেকে জিজিয়ে নিয়েছেন আর তারা জুলুম করেন নাই এটাকে ভারতের বিকৃতি ইতিহাসে পেশ করা হয়েছে যে ভারতের এই শাসকরা জুলুম করেছে আর যারা হিন্দুদের মেয়েদেরকে বেশি বেশি ওই নাজাইজ বিয়ে করেছে মুসরিকদেরকে বিয়ে করা যায় যেন আকবরের মতো ওগুলো হয়ে গেছে মহামতি আকবর বুঝে গেছে না যেহেতু ওদের জামাই হয়েছে সেই জন্য জামায়ের আদরে তাকে মহামতি বানিয়ে দেওয়া হয়েছে আর ইসলামের দুঃশনী করতে পেরেছে সেই জন্য দিনে পয়দা করে পেরেছে সেই জন্য মহামতি হইতে পেরেছে আর বাদশাহ আলমগীর তাদের কাছে কট্টরপন্থী গোড়া আর অমক আর থমক এগুলি হচ্ছে ভারতের বিকৃত ইতিহাস অথচ সবচেয়ে বেশি নাই পরায়ণ মোগলদের মধ্যে বাদশাহরঙ্গজেব আলমগীর ছিলেন রহেমা জিজিয়া কতটা আপনি চিন্তা করেন জিজিয়া না বললে বুঝবেন না জিজিয়া মাত্র এক দিন আর অথবা দুই দিন আর যদি মুসলিম খালিফা শাসক মনে করে যে এর বেশির ওপর শর্ত করব করার অধিকার আছে এক দিনার অথবা দুই দিন এক দিন মাত্র পাঁচ গ্রাম সামান্য হয় পাঁচ গ্রাম তাহলে দুই দিনার নিলে দশ গ্রাম সারা বছরে মাত্র পাঁচ গ্রাম স্বর্ণ দেবে পাঁচ গ্রাম স্বর্ণ একজন মাথা প্রতি একজন অমুসলিম মুশরেক কি করবে পাঁচ গ্রাম মাত্র দেবে একজন মুসলিম জাকাত কত টাকার জাকাত দেয় চিন্তা করুন তো যদি ইসলামিক স্টেট হয় তাহলে সরকারকে জাকাত দিতে হবে কারণ আল্লাহ বলেছেন সরকার জাকাত গ্রহণ করো খুজমিনা মালিম সাদা ওদের ধন সম্পদের হিসাব করে সাদা জাকাত নাও নবী কার জাকাত আদি করেছেন হ্যাঁ জাকাত আদায়কারী লোকদেরকে পাঠিয়েছেন ওটের জাকাত গরু ছা ছাগলের জাকাত ইত্যাদি সবগুলি এগুলি হাদিসে বর্ণিত হয়েছে তাহলে সামান্য পাঁচ গ্রাম করে একজন মুসলিম দেয় এর বিনিময়ে দেশে একজন নাগরিক হিসাবে সার্বিক নিরাপত্তা পায় তার যানের নিরাপত্তা মালের নিরাপত্তা তার ধর্মের নিরাপত্তা সেই তার বাতিল ভ্রান্ত ধর্মের ওপর দিনে হক নয় হ্যাঁ তারপরে তার ওপর সে অটল থাক কোনো অসুবিধা নেই কেউ তার চাপ সৃষ্টি করবে না সরকারের ফরজ হবে তার হেফাজত সুরক্ষার ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা করা তা তার জন্য সুবিচার করা কেসে যদি দেখা যায় যে মুসলিম জুলুম করেছে মুসলিমকে শাস্তি দেওয়া আর এগুলির প্রমাণ রয়েছে ইসলামের ইতিহাসে ইসলামী খেলাফতের ইতিহাসে মোগলদের ইতিহাসেই যে হিন্দুকে সে জিতেছে বাদশাহ আলমগীর ঔরঙ্গজেবের জমানায় আর মুসলিম হেরেছে কারণ মুসলিম অন্যায় করেছিল তারপরেও যদি ইতিহাসকেরা বিকৃত করে তাহলে এর জন্য সমাধান যেটা আল্লাহ পাকে রেখেছেন সেটাই হইতে পারে সুতরাং জিজিয়া আহলি কিতাব ছাড়া অন্যদের কাছ থেকেও নেওয়া যাবে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই রকম শক্তিশালী করবেন মুসলিমদেরকে এবং মুসলিম দেশে প্রথম কথা মুসলিম দেশে ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করতে হবে মানব রচিত বিধান দিয়ে মুসলিমরা দেশ চালায় নিজেরাই তো ইসলামের মধ্যে আসে নাই তারপর জিজিয়া গিয়ে নেবে বলেন দেখি আজকাল অধিকাংশ মুসলিম দেশগুলি সৌদি আরব ছাড়া ইল্লা মাসাল্লাহ আর আমার জানা নেই যে কোথাও ইসলামী আইনের বাস্তবায়ন হয় তো এইসব দেশে নিজেরাই ইসলামী আইনের বাস্তবায়ন করে না পশ্চিম আইন তাদের আদালতের বিচার হয় তাহলে ওরা আবার কিসের জিজিয়া নর অধিকার রাখে তারা তো জিজিয়া নর অধিকারই রাখে না তো যে মুসলিমদের কাছ থেকে জিজিয়ে নিচ্ছে জি হ্যাঁ তারা মুসলিমদের কাছে নিচ্ছে ভোগ বিলাসের জন্য যা প্রয়োজন ট্যাক্স আদে করেছে মুসলিমদের কাছ থেকে আল্লাহ ফাকরাবুল আলামিন তারপরে বলছেন যে আচ্ছা ইয়াহুদি নাসারা আহলি কিতাবদের বিরুদ্ধে কেন জেহাদ করতে হবে আর অতক্ষণ পর্যন্ত অতক্ষণ পর্যন্ত জিজিয়া না দেয় কি অপরাধ তাহলে তাদের দেখো অপরাধ আল্লাহ বলছেন দেখো ইয়াহুদিদারা খ্রিস্টানদের অপরাধ শোনো ওয়াকা আলাতিল ইহুদ ও জায়হের নিবুনুল্লাহ ইহুদিরা এই অপরাধ করেছে বলেছে যে ওজায়ের আল্লাহর পুত্র আল্লাহর পুত্র সাব্যস্ত করা কুফরি কাফের ফের হয়েছে এরা মুসা আলিসাললাম কুফরি দিন নিয়ে ওজার আল্লাহর পুত্রের এই রকমের কুফরি শিরকি ধর্ম নিয়ে এসেছিলেন ওজারকে আল্লাহর পুত্র বানিয়েছে ওয়াকা আলাতে নাসার খ্রিস্টানরা বলেছে যে আল মাসিহ ইবনে আল ঈসা মাসিহ আলাইহিস আল্লাহর পুত্র এই দিন ঈসা আলাইহিস নিয়ে এসেছিলেন না বলেছিলেন কালা ইন্নী আব্দুল্লাহ তিনি বলেছে সূরা মারইয়ামে রয়েছে আমি আল্লাহর বান্দা ঈসা আলাইহিস শিখালেন যে আমি তো আল্লাহর দাস আল্লাহর বান্দা আর আব্দুল্লাহ এর আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে কুফরি করলো এই চরম অপরাধ করেছে এরা শিরিক করেছে এরা কুফুরি করেছে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে সুতরাং এদের এই পানিশমেন্টই হবে হয় তাদের বিরুদ্ধে জেহাদ করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া না দেয় জিজিয়া দিয়ে দেয় তো ভালো কথা আর জিজিয়া না দিলে জেহাদ চলবে এ হচ্ছে আল্লাহ পাখের কারণ তারা অপরাধী এই অপরাধগুলি করেছে আল্লাহ বলছেন যা লেখা কৌলহম বি এগুলি তাদের মুখের কথা মাত্র মন কাল কথা মাত্র যে ওজার আল্লাহর পুত্র আর ঈসা আল্লাহর পুত্র এগুলি তাদের মুখের মন গড়া কথা ইদা হে না কাউল আল্লাহ জি না কাফা রোমিন এর পূর্বে যেসব লোকেরা কুফরি করেছে কাফে রয়েছে তাদের কথার অনুসরণ তারা করেছে অনুকরণ করেছে তাদের কথা ফলো করেছে তারা আল্লাহর দিন ফলো করেনি তারা তৌরাত আসল তৌরাতের বিধান ফলো করেনি ইঞ্জিলের বিধান ফলন ফলো করেনি তারা তাদের পূর্বে যেসব কাফেরগুলি ছিল তাদের অনুকরণ করেছে এই তাদের পূর্বে কাফের বলতে কি বোঝানো হয়েছে একদল বলছেন যে মক্কার মুশ্রিকদের কথা বোঝানো হয়েছে মক্কার বলতে মুশ্রিকা ফেরেস তারা হচ্ছে আল্লাহর কি আল্লাহর কন্যা আল্লাহর মেয়ে তো মক্কার মুশ্রিকরা কাফের এদের অনকরণ করেছে ইহুদি না সারারা এই কথা বলেছেন কেউ আর কেউ কেউ বলেছেন যে না মক্কার মুশ্রিকদের বোঝানো হয়নি বরং ইহুদি আর নাসারা যারা পরে আসে তারা তাদের পুরোপুরুষ যারা কাফের মুশরিক ছিল ভ্রান্ত আকিদার। তাদের অনুকরণ করেছে এবং তারা যেমন বলেছে যে ঈসা আল্লাহর পুত্র ওজার আল্লাহর পুত্র তেমন এরাও বলেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তো জানি যে ঈসা মাসি হচ্ছেন আল্লাহর কি বান্দা এবং রসুল ঠিক না কিন্তু ওজার কে ওজার কি আল্লাহর কোন নবী আমার দেশের মানুষরা অনেকে জনসাধারণ না এক শ্রেণীর আলেম সমাজকে দেখছে আরে কথা আছে তো তো নবী এই জন্য পঁচিশে জায়গায় তারা ছাব্বিশ করে কি বলে যে ওজারকে ছেড়ে দিলেন যে আল্লাহ নবী আছে আছে কোনো আয়াতে নেই কোনো হাদিসে নেই যে ওজার আল্লাহ নবী তাহলে ওজাইর কি ওজার আল্লাহর নবীও না রসুলও না না ওজাইর কে ইয়াহুদির আল্লাহর পুত্র কেন সাব্যস্ত করলো বানাইলো রহস্যটা কি এই রহস্য সম্পর্কে মুফাসেরিনগণ লিখেছেন যে ইহুদিদের ওপর রোমান পত্তলিক মুশ্রেক যারা পুতুল পূজারী এদের বড় জুলুম অত্যাচার ওদের যারা জালেম শাসক ছিল রাজারা ছিল তাদের বড়ো জুলুম অত্যাচার চলেছে আর এই ইয়াহুদিরা বসবাস করত জেরুজালেমে আর তারপরে সামদেশের বিভিন্ন এলাকা এদের যখন জুল অত্যাচার খুব হয়েছে এদের ঘরে ঘরে যে তাওরাত ছিল সবগুলিকে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে এদের কাছে কোনো কপি ছিল না সব শেষ করে দেওয়া হয়েছে আর কোরআনে করিম ছাড়া কোন কিতাবের পুরো হাফেজ 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 পয়দা হয়নি এটা হচ্ছে একমাত্র কেউ কোরআনের বৈশিষ্ট্য যে কোরআনে করিমের লক্ষ লক্ষ হাফেজ রয়েছে পৃথিবীতে আর সর্বযুগে রয়েছে শুধু আজকে না নবীলামের আমল থেকে আজ পর্যন্ত প্রতি যুগে আর প্রত্যেক জায়গায় প্রত্যেক এলাকায় হাফেজ কোরআন আপনি পাবেন পাবেন না পাবেন না একমাত্র কোরআনের বৈশিষ্ট্য এটি কোরআনের পাক রব্বুল আলমিন এই মর্যাদা দিয়েছে। তাওরাতের কোনো হাফেজ ছিল না কিন্তু ওজার এমন এক ভালো মানুষ ছিলেন যিনি তাওরাতের অধিকাংশটা মুখস্থ রাখতেন পুরো তো হাফেজ ছিলেন না কিন্তু অধিকাংশ মোটামুটি তাওরাত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল মুখস্থ ছিল যখন এই জুলমের অবসান ঘটলো তখন ওজাইরকে তারা বলল যে যে আপনার তো অনেকটাই মুখস্থ আছে তওরাত আর তওরাত তো সব পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে আমাদের কাছে তওরাতের কোনো কপি নাই তো একটু আপনি আমাদেরকে লিখান আমরা লিখে নিই তওরাত তওরাতটা এ ওজায়ের তওরাত লিখিয়েছিল যখন লিখালো তখন অতিভক্তি শুরু হয়ে গেল এহুদিদের তরফ থেকে আরে যখন ওজায়ের তওরাত লিখাতে পেরেছে তার মানে এমনিতে নয় এ আল্লারই সন্তান হবে আল্লার পুত্র তাই বাপের কাছ থেকে শিখে এসে আমাদেরকে লিখিয়েছে বুঝতে এই এইভাবে ওজার কে আল্লার পুত্র তারা বানিয়েছে কিন্তু ওজার একজন নেক ভালো মানুষ কোন নবী রসুল নন তিনি যিনি একশো বছর থামাতাহল্লাহ মেয়া ফামাতাহল্লাহ মেয়াতে আমিন সুরায় বাকারাতে রয়েছে তার ঘটনা আসবে যখন সুরা বাকারাত স্থির করব একশো বছর হ্যাঁ আল্লাহ কেমন করে তুমি জীবিত করো আল্লাহ তখন তাকে মেরে মারা গেল সে বেউ মারা গেল মরে যাওয়ার পরে থাকলো একশো বছর পড়ে থাকলো তারপরে উঠলো হ্যাঁ ওঠার পরে দেখছে তার খাবার আছে তারপরে তার ওই যে সওয়ারি ছিল সরে গেছে সেটাও জীবিত হলো আবার তখন চলতে শুরু করলো তার এই কিসা আছে ওজাইরের সেই হচ্ছে ওজায় আউকালে যে মারা আলা কারিয়াত আলা অরু কালু কালা আন্না ইহিহা যে হিল্লাহ বা মতিহা এই বিরান হয়ে গেছে এসব অনাবাদ হয়ে গেছে কি করি আল্লাহ এগুলিকে আবার পুনরায় জীবিত করবেন আর এগুলি এর আবার উঠবে হ্যাঁ আল্লাহ ফাকর্ব বলছেন দেখিয়ে দিচ্ছি দেখো তোমাকে মেরে তোমাকে দেখিয়ে দিচ্ছি একশো বছর পরে তারপর তোমাকে আবার জীবিত করে দেখাই দিচ্ছি আল্লাহ ফাকরুল্লা আলমেন বলছেন যে কাতালুল্লাহ এই ইহুদি এবং খ্রিস্টানদের কি পাক ধ্বংস করুক আল্লাহ নিজেই বদ্ধ দিছে না কাত্লা আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করুক সর্বনাশ করুক কাতালা মানে তাদের বিরুদ্ধে আল্লাহ লড়াই করুন আল্লাহর লড়াই হচ্ছে আল্লাহর আযাব আল্লাহ আর পক্ষ থেকে ধ্বংসের ঘোষণা এদেরকে আল্লাহ ধ্বংস করবেন শুধু দাঁড়াবার প্রয়োজন রয়েছে দাঁড়াচ্ছেন না খালি ফিল্ডে গোল দিচ্ছে এই জন্য জি এনতানসরুল্লাহ ইয়ানসরকম জি যেহেতু আল্লাহর দিনে সাহায্য করছেন না দিনে হকের অনুসারীরা সেই জন্য ফাঁকা ফিল পেয়েছে এরা জি না হলে আল্লাহ বলছেন কাতালহমুল্লাহ এটা আল্লাহ পাকের কথা আর আল্লাহর কথা সত্য সদাক আল্লাহ অমান আসদা কমিন আল্লাহ হাদিস আল্লাহর চাইতে কার কথা অধিক সত্য হইতে পারে অমান আসদা কমিন আল্লাহ কিলা আল্লাহর বচনের চাইতে বেশি আর কার বচন অধিক সত্য হইতে পারে এ হচ্ছে কোরআন করিমের ঘোষণা তো আল্লাহ বলছে আন্নায়ু ফাখুন এরা কোথায় উল্টো দিকে ফিরে যাচ্ছে কোথায় উল্টো দিকে ফিরে যাচ্ছে এরা সঠিক পথের দিকে আসছে না

তিনটি গোষ্ঠীর কারণে মানবজাতি জাতি পথ ভ্রষ্ট হয়েছে একটা হচ্ছে আহবার আর একটা হচ্ছে রোহবান আল্লাহ ইত্তা খাজু আহবা আহমান তারা অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানরা আহবার আহম ইত্তা মানে হচ্ছে তারা বানিয়ে নিয়েছে ইত্তা মানে বানিয়ে নেওয়া সাব্যস্ত করেছে বানিয়ে নিয়েছে আহবার আহম হাবরনের বহু হাবরুন মানে হচ্ছে ইয়াহুদিদের হ্যাঁ ধর্মগুরু ইয়াহুদিদের ধর্মের পণ্ডিত তাদের পণ্ডিতদেরকে ও রহবান রাহেবের বহুবচন বচন রহবান তাদের পুরোহিতদেরকে দরবেশদেরকে কি বানিয়ে ফেলেছে আরবাবান প্রভু বানিয়ে ফেলেছে মিন্দু নিল্লা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পণ্ডিতদেরকে আর পুরোহিতদেরকে কি করেছে রব বানিয়ে ফেলেছে প্রভু বানিয়ে ফেলেছে বিধানদাতা বানিয়ে ফেলেছে কেমন করে ইয়াহুদিরা ইয়াহুদিদের যে পণ্ডিতরা ছিল তারা যেটাকে হালাল বলতো হালাল হারাম বললো হারাম দলিল তা ওরা দেখার প্রয়োজন নাই এরা হচ্ছে বুজরুগানের দিন আমাদের বিদাতিদের ভাষায় বুজরুগানের দিনরা ভুল বলতে পারে অসম্ভব কথা অথচ আর বিদাতে বরা আছে তাদেরকে তো এত বড় বুজুরু ছিলেন এরা আকাবের ছিলেন হ্যাঁ আর এদের বিরুদ্ধে কথা বলে এই এক দল ইহুদিদের পণ্ডিতদের কথা বলা হয়েছে তার মানে এতে থেকে ইঙ্গিত করা হয়েছে কোন দিকে যে কোনো ধর্মের যারা মোল্লা প্রচার প্রসার করে থাকে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিল কিন্তু সত্য জ্ঞানের প্রচার করেনি আল্লাহর সত্য দিনের প্রচার করেনি তাদের তাদের দুনিয়ার পার্থিব স্বার্থকে ঠিক রাখার জন্য তারা তাদের এই স্বার্থ ঠিক রেখে তাদের ধর্ম কর্মপ্রচার করেছে এই রকম যদিও হাবর ইহুদিদের আলেমদের বলা হয় কিন্তু এই আয়াত আম নাজেল হয়েছে ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে কিন্তু আয়াতের বিধান সকলের জন্য সামিল রকম মুসলিম উম্মাতেরও যারা কোরআন হাদিসের আলেম হয়েছে মাদ্রাসা পড়েছে আরবি বুঝেছে তারপর শির্কি তাদের ধর্ম প্রচার করে ধর্ম কবর মাজার পূজার ধর্ম সুফিবাদের ধর্মকে ধর্ম বলে বলে দিন জি এরা এদেরকে বানিয়ে ফেলেছে কারণ এদের অন্ধ অনুসরণ করে পীর যদি তোমাকে বলে ইন্টারনেটে এইসব সিরকি কুফুরি বক্তব্য পাবেন হ্যাঁ একজন মুরিদ হতে এসছে বলছে যদি মুড়িদ হতে চান তাহলে আজকে এশার এসার নামাজটা পড়বেন না নাই আমি তো কমই শুনি কিন্তু হঠাৎ করে সামনে পড়লো কয়েকদিন আশ্চর্য হয়ে গেল বলেন করে চিৎকার আর জাহেল মূর্খ সমাজ ঠিক ঠিক সব ঠিক আউিল্লা বলছি এশার নামাজ আমার মুরিদ হইতে হইলে আজকে এশার নামাজ পড়বে না ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ দেখছেন ওরা ঠিক তাই ঠিক এর ঠিক দিল ঠিক করে সব এই জন্য কিছু লিখছে হুজুকে বাঙালি আপনারা বুঝতে পারছে আপনারা এটা ঠিক বলেন নাই কিন্তু ওরা এইভাবেই বলছে সব ঠিক সব ঠিক হুজুর যেহেতু বসছে ওয়াজ করছে সুতরাং কুফরি বললো ঠিক আর শিরিক বললো ঠিক আর শয়তানি করলেও ঠিক সব ঠিক বুঝছেন আর কিবলা লিখছে হুজুরে কিবলা পীর সাহেব লিখছে যে পীর সাহেব যদি বলে যে জাহর নামাজকে মদে ডুবিয়ে নাকি আছে না নেই যাই নামাজকে মদে ডুবিয়ে তারপর নামাজ পড়ে তো আপত্তি করবেন না কারণ এমন কিছু জানে যে আপনি জানেন না ওর কাছে বাতে নিয়ে আছে ও দিয়ে বলছে আজকে কাছেওয়াজ পড়বেন না আপনি বোঝা গেছে আর আপনার শরীয়থের এলেম তো জাহির এলিম আর বেশি কিছু তো জানেন না আলেম সমাজ এবং আবু আনীফা তো জাহির এলিম জানতেন ফকি ছিলেন আলেম ছিলেন তিনি তার বাতেন এলিম এই হলো গুমরা বুঝছেন না বাতের এলম কার কাছে শিখতে হবে ওই হোসের মানুষের হাল্লাজের কাছে শিখতে হবে না ইবনে আরবির মতো মুরতাদের কাছে শিখতে হবে বাইজেদ বোস্তামির কাছে শিখতে হবে জালালুদ্দিন রুমির কাছে শিখতে হবে এই সব ভণ্ডদের কাছে যারা বিদাতের প্রচার করেছে তাদের কাছে শিখতে হবে এই করে ইসলামকে বরবাদ করেছে ধ্বংস করে দিয়েছে এরা এক জাতি এই বিদাতি আলেম সমাজ ইয়াহুদি খ্রিস্টানদেরই হোক পণ্ডিতরা হোক আর মুসলিম সমাজের বিদাতি মোল্লারাই হোক এদেরকে রব বানিয়ে ফেলেছে অন্ধ অনুসরণ করি রোহবান রহবান বলে যারা দরবেশ এলেম কালাম বেশি রাখে না কিন্তু ধর্ম কর্ম করে ভ্রান্ত ধর্ম পালন করে এতে ধোকা খেয়ে যায় মানুষ তো খ্রিস্টানদের যারা দরবেশ হ্যাঁ পুরোহিত তাদেরকে রাহেব বা রহবান বলা হয় তো এদেরকে কি করেছে এরা রব বানিয়ে ফেলেছে ওয়াল মাসি হবে মারিয়াম আর মারিয়াম পুত্র মাসি আলি ইসালাম ইসা আলি এরা রব বানিয়ে ফেলেছে অমা উমেরু ইল্লা আবুদু ইহ ওয়াহেদা অথচ তাদেরকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এক উপাস্য এলাহ আল্লাহ পাক রব্বুল এবাদত করে লা ইলাহ ইল্লাহ কারণ তার ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই তার আদেশ নিষেধ ছাড়া অন্ধভাবে কারো আদেশ নিষেধ মানা যাবে না লা ইলাহ ইল্লাহ তার এবাদত এবাদতবন্দিগির একটা দিক হচ্ছে আনুগত্য আদেশ নিষেধ মানা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন যা রসুলের মাধ্যমে এসেছে আল্লাহ এবং তার রসুলের কথা অন্ধভাবে মানা ছাড়া কারো কথা অন্ধভাবে মানা যাবে না সুবহানাহ আল্লাহ পাক পাক পবিত্র সমস্ত শরী হওয়া থেকে তার সুহানাহ আম্মায়ু শেখুন আল্লাহ পাক পাক পবিত্র আম্মায়ু শেকুন ওই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে যা তারা শিরকের আকারে করে থাকেন বলছিলাম যে এই দুটো জাতি মানুষকে ধ্বংস করেছে একটা হচ্ছে হ্যাঁ ধর্মের পণ্ডিতরা হ্যাঁ ইয়াহুদিদের হোক আর খ্রিস্টানদের হোক আর মুসলিম সমাজের বিদাতি মোল্লা হোক আর আর একটি জাতি হচ্ছে যারা দরবেশ হ্যাঁ দরবেশ বাহ্যিক সমাজে নেক লোক হ্যাঁ মুরব্বী লোক এলেম কালাম নেই কিন্তু ওই ভুল এবাদবন্দি করে ওদের দেখা দেখি জনসাধারণ গুমরা হয় এরা এই দুটো জাতি নবী করিম সাল্লাহামের ওপর যখন এই আয়াত নাজেল হলো আর এই আয়াত যখন শোনালেন তিরমিজিতে একটি হাদিস রয়েছে আদি বিন হাতেম হাতেম তাই যে বড়ো দানশীল লোক ছিলেন প্রখ্যাত আরবদের মধ্যে ওর ছেলে আদি খ্রিস্টান ছিলেন এরা হায়েল এলাকার লোক ছিলেন তো বললেন যে ইয়া রাসুল আল্লাহ কেমন কথা আমরা রব বানিয়ে ফেলেছি ইয়াহুদ্দিন আসারা রব বানিব আমি তো খ্রিস্টান কিন্তু আমরা তো আমাদের পণ্ডিতদেরকে পুরোহিতদেরকে রাহেবদেরকে আমরা তো রব বানাইনি আমরা তো প্রভু বানাইনি তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন যে আচ্ছা যখন তারা কোনো কিছুকে হারাম বলতো তখন তোমরা অন্ধভাবে হারাম মনে করতে না করতে না কোনো কিছুকে হালাল বলে দিলে তখন হালাল হয়ে গেল এতদিন হারাম ছিল কিন্তু এখন কি করেছে কোনো পণ্ডিত অথবা পুরোহিত কি বলছে হালাল তখন কি হয়ে গেল হালাল এটা করো না তোমরা বলছে হ্যাঁ এইটা করি বলছে ফা তিলকা এ বাদ তিলকা এ এই এইয়াহোম এইটি এ হচ্ছে তোমাদের এই আচরণটি হচ্ছে তাদের এবাদত করা তাদেরকে বানিয়ে নেওয়া যে তাদের অন্ধ আনুগত্য করো অন্ধভাবে তাহলে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম ছাড়া কারো আনুগত্য করা হচ্ছে এবাদত করা বানিয়ে নেওয়া কেউ যদি কোরআনে বাহাদিসের দলিলের সামনে মানুষের কথা পেশ করে তো এই আয়াতের অন্তর্ভুক্ত ইউরিদু না ইউথিয়ুন নূর আল্লাহ বিআফওয়াহিম তারা চায় যে আল্লাহর আলোকে নিভিয়ে দেবে বিআফওয়াহিম তাদের মুখের ফু দ্বারা আফওয়া ফাউহুন এর বহুবচন আর ফাউহুন ফামুন ছিল ফামুন ফামুনের আসল ছিল ফাউহুন তো ফাম মানে হচ্ছে মুখ মুখের ভিতরকে মুখ গভরে এটাকে ফাম বলা হয় জমাতে গিয়ে আসলে দিকে ফিরে আসে ফাউহুন জমা আফওয়াহ তো এফাহ শব্দটি এখানে ব্যবহার হয়েছে দু তারা চায় আল্লাহর আলোকে নিবিয়ে দিতে মানে দিন ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চাই বে তাদের ফুৎকার দ্বারা মুখের ওয়া আবাল্লাহ ইল্লা ইয়তিমানুরাহ তবে আল্লাহ পাক ওয়াসিকার করেন সাবদিক অর্থ করছি আবা ইয়াবা ভাবে ফাতা এফতাহ থেকে আল্লাহ অস্বীকার করেন ইল্লা আতিম্ একমাত্র তার আলোকে পূর্ণতা দান করা ছাড়া অন্য আল্লাহ তার দিন ইসলামের আলোকে পূর্ণ করা ছাড়া অন্য কিছু হতে দিতে চান না অস্বীকার করে আল্লাহ রবীন্দ্র আর আল্লাহ যেটা অস্বীকার করেন সেটা কারও করার ক্ষমতা নেই কারিহাল কাফের যদিও কাফেররা এই বিষয়টিকে আল্লাহর নূরের পূর্ণতাকে দিন ইসলামের শক্তিশালী হওয়াকে অপছন্দ করে অপ্রীতিকর মনে করে বরদাস্ত করতে পারে না হুয়াল্লাজি আর সাল রসুল বিল হুদা ওয়া দিনিল হক আল্লাহ তো সেই সত্তা যিনি তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়ত নিয়ে ও ইল হাক আর দিন নিয়ে হেদায়েত এবং সত্য দিন দুটোর অর্থ কী তাফসীর কী সবচেয়েতে শক্তিশালী এবং প্রসিদ্ধ অর্থ হচ্ছে আল এল মুনাফে ওয়াল আমলুসঅালেহ হোদা মানে হচ্ছে আল এল মুনাফে উপকারী জ্ঞান আল্লাহ নবীকে পাঠিয়েছেন উপকারী এলেম নিয়ে কোরআন এবং হাদিসের ওহির জ্ঞান নিয়ে পাঠিয়েছেন প্রথম হচ্ছে এলম তো হেদায়ত মানে হচ্ছে এলম রাস্তা কখন আপনার জন্য ক্লিয়ার হবে যখন আপনার জ্ঞান থাকবে ঠিক না তো হোদা মানে হচ্ছে আল এল না উপকারী জ্ঞান উপকারী এলম নিয়ে আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন আর সত্য দিন মানে আল আমালুসলে নেক আমল দিন ইসলাম হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করার নাম আর নেক আমল সৎ কর্মশীল হওয়ার নাম এই দুটো নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আল্লাহ পাক রবুল আলমিন পাঠিয়েছেন কেন রসুল পাঠালেন এই জন্য যে মুসলমানরা শুধু মার খাক হ্যাঁ গোলামি করুক না এই জন্য পাঠান নাই মুসলিমরা কমজোর হয়ে থাক মুসলিমদের রক্ত চাইতে সস্তা মুসলিমদের রক্ত ঝরছে তার জন্য কেউ আহ করেন না আফসুসও করে না আর সমবেদনাও গোপন করে না আর কয়েকটা কাফের যদি মারা যায় তাহলে তার জন্য মুসলিমরাও সমবেদনা প্রকাশ করা শুরু করে আর মুসলিমরা আহ 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 করা শুরু করে খাই রে এই হচ্ছে মুসলিমদের দশা এই জন্যই মুসলিমরা লাঞ্ছিত কয়েকটা যদি গোরা শ্বেতাঙ্গ যদি মারা যায় তো তার জন্য হাই আফসুস আর সেই দেশের পতাকাকে নিজের প্রোফাইলে রাখা এটা হচ্ছে মুসলিমদের চরিত্র আজকালকার বুঝছেন না আমার কথা না বুঝছেন না কিন্তু ফিলিস্তিনে প্রতিদিন শিশু নারী বৃদ্ধ তারা যোদ্ধা নয় তারা অস্ত্র ধরতে পারে না রক্ত ঝরছে বারমায় রক্ত ঝরছে এরাকে রক্ত ঝরছে সিরিয়াতে রক্ত ঝরছে না কখনো তো মুসলিমকে দেখলেন না যে নিজের প্রোফাইলে রেখেছে সমবেদনা গপন করেছে আর ইয়াহুদ্দিন আসার কুফরি শক্তির কথা তো বাদ দেন এরা নাকি সবই শিশুগুলোও সন্ত্রাসী আমাদের নারীরাও সন্ত্রাসী আমাদের বৃদ্ধ অচলগুলো সব সন্ত্রাসী আমাদের আল্লাহ ফখরাবুল্লা বলছেন দিন ইসলাম এই জন্য পাঠিয়ে পাঠাইনি যে তোমরা শুধু মার খাবে আল্লাঞ্ছিত হয়ে থাকবে কি জন্য পাঠিয়েছি রাহু আলা কুল্লেহি যাতে করে সত্য দিনকে সত্য দিনকে পাক বিজয়ী করে দেন সমস্ত মতবাদের উপর সমস্ত ধর্মের ওপর সমস্ত দিনের উপর তাহলে এই আয়াতের সুসংবাদ দিয়েছেন ভালো করে শুনে রাখেন মুসলিমদেরকে যে দিনকে আল্লাহ সমস্ত বাতিল দিনের উপর দিনে হককে সত্য দিনকে শক্তিশালী করবেন হ্যাঁ ইউজ হেরা মানে বিজয়ী দান করবেন জয়যুক্ত করবেন তার মানে মুসলিমরাও বিজয় লাভ করবে মুসলিমরাও জয়যুক্ত হবে মুসলিমরা নেতৃত্ব দেবে ও আন্তুমুল্লা আল্লাহ বলি হাল মুসি কুন্দ যদিও মুশ্রিকরা এটাকে বরদস্ত না করে হ্যাঁ মেনে নিতে না চায় কিন্তু আল্লাহ পাক তা অবশ্যই করবেন কিন্তু যেমন বললাম যে মুসলিমদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে মুসলিমদেরকে সত্যিকার অর্থে আল্লাহর দিনের সামনে আত্মসমর্পণ করতে হবে রাসুল্লাহ সাল্লা ইসলামে নিয়ে আসা বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে আর এক দুটি আয়াত এই প্রসঙ্গে রয়েছে শেষ করে দিই তারপরে আমরা ইনশাল্লাহ তাল আমাদের শেষ করে দিব আল্লাহফাকরাবো তারপরে বলছে আর ইয়াল আমানু হে মমিন সকল ইন্ন্যাকাসির আমি আল আহবার ও আলাহি আ কুলুন আম্ আল নাসাবিল বাতিল ওয়াসুদ্দুন আনসাবিল্লা নিঃসন্দেহে অনেক পণ্ডিতরা এবং অনেক পুরোহিতরা তারা মানুষের ধন সম্পদকে বাতিল পন্থায় অবৈধভাবে ভক্ষণ করে এটা হচ্ছে কাদের চরিত্র অনেক পণ্ডিতদের আর অনেক পুরোহিতদের সকলের কথা তাহলে অধিকাংশ যারা ধর্মগুরু পণ্ডিত ইহুদি খ্রিস্টানদের এবং মুসলিম সম্পর্কে নবী বিশ্বাস না ভবিষ্যৎবাণী করে অন্য সানা নামান কানা কাবলা কম বা সোনা কানা কাবলা দুটোই পড়া যেতে পারে তোমরাও হে মুসলিমরা ওই ইয়াহুদী নাসারাদের পদে পদে অনুসরণ করবে শুধু মুসলিম সমাজের বিধাতি মোল্লা মাদ্রাসা পড়া গুলো সিরকে সিরকের ধর্ম যারা প্রচার করে থাকে ওই রকম মোল্লা আর যারা বিধাতি তরিকাতে আমল করে থাকে আবেদ এরা কি করে অনেকের ধন সম্পদ অবৈধ পন্থায় ভক্ষণ করবে করছে না করছে না ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানদের মধ্যে কিছু উল্লেখ করেছে মোফাসেনরা উল্লেখ করি এরা কিভাবে মানুষকে শোষণ করতো টাকা পয়সা টানত এরা এখন পর্যন্ত যে খ্রিস্টান ধর্মের যারা ধর্মগুরু তারা চেক লিখে দেয় মাঘ ফেরাতের যেটাকে বলা হয় শকুকুল গোফরান অর্থাৎ যে কোনো চার্চের যে পন্ডিত পাদ্রি রয়েছে তার এই ক্ষমতা আছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা যে তোমাকে মাফ করার একটা চেক নেখে দিলাম যখন তুমি মরবে এই চেকটা সাথে নিয়ে যাবে আল্লাহকে দেখাবে যে আমাকে মাফের ঘোষণা আমার পাদরি সাহেব করে দিয়েছে জি আর এই দিয়ে টাকা ইনকাম করে তারা জি এটা তাদের একটা ধর্মের একটা পার্ট ইহুদিরা ঘুষখোর জাত ঘুষ খেত ঘুষ খেয়ে ফতুয়া বদলে দাও কারোর জন্য একটা হালাল করা প্রয়োজন এটা হালাল করতেই হবে আমার বিবিটা হালাল করতেই হবে হ্যাঁ চলো অসুবিধা নেই হালাল করে দিলাম এই জিনিসটা আমার হালাল করতে হবে হালাল তো এই ঘুষ ঘুষ খাওয়া তাদের কাজ ছিল ঘুষ খেয়ে ঘুষ খেয়ে বকশিস খেয়ে ফতুয়া দেওয়া আমাদের মুসলিম সমাজও আছে আছে না নেই আচ্ছা যদি ভালো কিছু খাওয়াইতে পারেন তো আপনি নিজের মন মতায় ফতুয়া নিয়ে নেন হ্যাঁ যদি একটা ধমক দিতে পারেন তাহলে ভাই সই কথা যে সই আকিদা নিয়ে গেছেন আপনি হয়তো আর একটা আলেমকে রকম করে একটু বুঝিয়ে নিয়েছেন আর সে হয়তো আপনার সাপোর্ট করতে যাচ্ছে কিন্তু গ্রামের আর কিছু বিদ্যাতিরা যায় দমক দিচ্ছে আপনি কি ওই আর সাপোর্ট করছেন হ্যাঁ ইয়ে নতুন কথা নিয়ে এসছে কোথা থেকে শুধু আর এই সব কথা কী বলছেন ভয় পেয়ে গেলেন যে আরে চাকরি যাবে আমার ঠিক না আর যদি এদেরকে রাজি রাখি তো ইনকাম আছে আমাদের ধর্ম ব্যবসা অনেকগুলি ধর্ম ব্যবসা আছে তাবিজে ধর্ম ব্যবসা নামাজের কাপ ফারার পয়সার ব্যবসা ঠিক না আর হ্যাঁ কোরআন খানির ব্যবসা মাজার ব্যবসা হ্যাঁ আর কিসের হ্যাঁ খতমের ব্যবসা মিলাদের ব্যবসা এই ব্যবসাগুলি উঠিয়ে দেওয়া হয়তো কটা পয়সা বেতন এই বেতনে চলে হুজুরদের এই বেতনে চলবে না এই জন্য সব এই সব ধর্ম ব্যবসা আরাম ব্যবসা লাইয়া করুন বাতিল বাতিল পন্থায় মানুষের পয়সাগুলি খায় হ্যাঁ বকশিসগুলো পায় মরার নামে যেসব বকশিস হয় কিন্তু এই দিয়ে বকশিস হয় না গোনা মাফ হয় না এই যে মরার নামে খাবার তৈরি করে খাবার কালকে এক লোক টেলিফোন করছে বাংলা সাহেব বলছে যে কত টাকা খরচ বলছে যে পনেরো লাখ টাকা খরচ করবে বাপের জন্য পনেরো লাখ টাকা খরচ করবে আমি বললাম যে তিনটা ক্ষতি এক পনেরো লাখ টাকা লস দুই নম্বর বিদাতের গোনা তিন নম্বর মাইয়ের জিরো কিছুই নেকি পেলো না আপনারাও নেকি পেলেন না নেকি পেল না তিন ক্ষতি তিন ক্ষতি ভালো করে শুনে রাখেন মন গড়া কথা বলছে না হয় আল্লাহ পাখি সারবেন আর যারা এইগুলো করছে তাদের বলেন যে রসুর উল্লাস এরকম করেছেন তার সামনে তার তিন মেয়ে মারা গেছে কোন মেয়ের জন্য কোরআন খানি করেছেন হ্যাঁ তারপরে এই কোরআন খানি করা একসাথে সবাই মিলে কোরআন পড়াবে একটা নজির দেন তো একজন পড়বে বাকিরা শুনবে এটাই না ইসলামের হুকুম ওয়েদা করিয়াল কোরআন ও একটু একটা আয়াত নিয়ে একটু গবেষণা করেন কোরআন তেলা হত হলে বাকিরাকে শুনতে হবে আর সবাই হৈ হইচই করে আপনি পাঁচ পারা খতম আমি পাঁচ পারা ও পাঁচ পারা সেই পাঁচ পারা করে হ্যাঁ ছয়জন মোল্লামে পাঁচ ছখে তিরিশ খতম সবাই পড়ছে হ্যাঁ এই তরিকাই তো যায় না যদি ধীর স্থির পড়ে তবু তো এই তরিকা ইসলামী তরিকা না গাই ইসলামী তরিকা একজন পড়বে বাকিরা শুনবে তো এই রকম বাতিল পন্থায় ভক্ষণ করা হচ্ছে পণ্ডিতদের কাজ আর দরবেশদের কাজ আল্লাফাক বলছেন অনেক পন্ডিতরা আর পুরোহিতরা এই কাজই করে। লা করুন আম্মাল আর নাসির বাত ওয়া সুদ্দু সাবিল তারপরে মানুষের খেদে যদি সঠিক রাস্তা দেখে তাও একটা ভালো কথা আল্লাহর রাস্তায় চলতে বাধার সৃষ্টি করে যেহেতু খায়দায়ে আপনার সেই জন্য হক কথা বলবে না জন্য মাজারে যাওয়া যাবে না কথা বলবে না মাজারে নজর নিয়াজ মান্য তিনি আসা যাবে না বলবে না কিছু দিয়ে যান হ্যাঁ নিয়ে যান দিয়ে যান এই সবই চলছে তাই না বলবে না বলবে না কারণ ইনকাম কমে যাবে তো হান্লা আজকাল প্রচার মাধ্যমে ফেসবুক যারা দেখেন কি যে টাকা টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম বিশাল হলে আর ভক্তরা সব গনে শেষ করতে পারছে বস্তা ভরছে দেখেছেন কি বস্তা ভরছে বস্তা ভরছে টাকা দুনিয়া এরা ধর্ম দিয়ে দুনিয়া কিনে নিয়েছে ধর্মকে বিক্রি করে দুনিয়া ক্রয় করেছে ইস্তারা কালিলা আল্লাহ পাকের রাস্তায় এরা বাধা সৃষ্টি করে চলতে সহি কথা বলে না বললে যে ফিজদা আর যারা সঞ্চয় করে রাখে স্বর্ণ এবং চাঁদি ওয়ালায়ুন ফেকুন হাফিসাবলা এবং সেগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না মানে জাকাত দেয় না হকা দেয় কেন অথবা ফরজ যে খরচ বাপমাকে দিতে হবে আর স্ত্রীকে দিতে হবে আরও যেসব দায় দায়িত্ব রয়েছে তালাক প্রাপ্তা বোন আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ খালা আছে ফুফু আছে যেগুলো জরুরি খরচ এগুলো দেয় না অথবা জাকাত দেয় না এই দুই ক্ষেত্রে যদি না দেয় আর সঞ্চয় করে রাখি ফাবা শিরহম বি আলিম তাহলে এদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ইয়মা ইহুমা আলিয়াফিনা আরে জাহান্নামা যেই দিন কিয়ামতের দিনে জাহান্নামে তাদের ধন সম্পদগুলি উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে কি করা হবে ইহুমা আলাইহা ইহা এগুলিকে উত্তপ্ত করা হবে তারপরে ফাতুকু আবিহা যে বাহম বহু বহুম অজহুরহম আর এই সঞ্চিত ধন সম্পদগুলি আগুনে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গরম করে তারপর তা দিয়ে তাদের ললাটে যে বাহ যে বাহাতনের বহু কপাল দাগা সামনের দিকে চারিদিক থেকে দাগানো হবে সামনের দিকে কপালে দাগানো হবে ও যে জনু বহুম আর তাদের পার্শ্বদেশ দেশ এই দুই দিকে তাহলে হয়ে গেল তিনটা দিক হয়ে গেল জম্বন মানে এক সাইড জনুব দুই দিক ডান দিক আর বাম দিক পার্শ্বদেশ দেশ হবে ও জহুর তাদের পৃষ্ঠ দেশ দাগানো হবে পিঠের দিকে পিছন দিকে চারিদিক থেকে জাহান নামের আগুনে স্বর্ণ চাঁদি রিয়াল ডলার যা সঞ্চিত করেছিল অথচ জাকাত দেয়নি বাপ মায়ের উপরে খরচ করেনি ফরজ খরচগুলি আদাই করেনি কৃপণতা করেছে ও অজেবে ঘাটতি করেছে আল্লাহ দিনের জন্য খরচ করা ফরজ ছিল মসজিদ তৈরি করার জন্য খরচ করা জরুরি ছিল একটি মসজিদ গ্রামে খরচ করেনি কঠোর শাস্তিও রয়েছে আর জাহান্নামে নামে এইরকম তাদের ধন সম্পদকে গরম করে তারপরে তাদেরকে দাগানো হবে আর বলা হবে হাজা মা কানাজ আনফসুকুম এই হচ্ছে সেই ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চিত করে রেখেছিলে সুতরাং আসাদন করো মা কুন্তুম তাক যা তোমরা সঞ্চিত করে রেখেছিলে তার মজা চাকতে থাকো এখানে আমাদের আলোচনা শেষ আর বলেছেন তিনটি বস্তু গুমরা করেছে বা তিনটি জাতি গুমরা করেছে দুটোর কথা হয়ে গেছে আর একটার কথা হয়ে গেছে এই আয়াতে সেটা হচ্ছে ধনাঢ্যরা আর একটা জাতি যারা গুমরা করে তারা হচ্ছে ধনাঢ্য ব্যক্তি নেত্রী যাদের ঘরে বড় পয়সা আছে পয়সার বলে তারা মানুষকে গুমরা করে এই দিয়ে আজকে আমাদের তফসিল শেষ হল সাল্লাহ রবি মোহাম্মদ ওয়াল আলী হোসাইজমাই